وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إن يبلغ عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك. الحديث: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. قب جندك شبا مر سريا جيت بري غور أبن بوشا كولي كولي كفن ركفر فاري تي. اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. سن جدی ماں کے بولے مچل کے بولنا امت جو دین
নবীকে বলে নবী উম্মত রে বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله حياة المالك جي الله موت المالك شيء الله أشمن مالك زي الله زمين مالك شيء الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ সাঙ্গর কোনাবাড়ি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ আব্দুর রব সাহেব সাবেক মেম্বার দক্ষিণ সাঙ্গর সহসভাপতি হযরত মাওলানা কারি আবু তাহের সাহেব খতিব দক্ষিণ সাঙ্গর বড় জামে মসজিদ জনাব শেখ খুরশেদ আলম সাহেব দক্ষিণ সাঙ্গর এমন একটা বাগানে আপনি হাজিরা দিয়েছেন যেই বাগানটাকে আল্লাহ নবী বলেন পৃথিবীর যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে দিনের কথা হবে নবীর প্রশংসা করা হবে ওলি আল্লাহর প্রশংসা করা হবে কোরআনের গুণকীর্তন করা হবে ওই জায়গাটাকে আল্লাহ পাক পূত পবিত্র করে জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করে নেন কোন সুবহানাল্লাহ ওই বাগানের মধ্যে আল্লাহর যে সমস্ত মায়ার বান্দারা হাজিরা দিবেন আসমান থেকে একজন ফেরেশতা আজকে এই মাহফিলের মধ্যে আপনি এই বাগানের মধ্যে যখন ঘর থেকে আপনি রওনা দিয়ে দিবেন আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে নিয়াতুল মুমিনিন মুমিন বান্দারা বান্দিরা যখন নিয়ত করে আল্লাহ পাক আমলটা করার আগেই তার আমল নামায় ওই আমলের সওয়াব আল্লাহ লিখে দেন কোন সুবহানাল্লাহ ভাবারা ভাইরা আজকে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেক জায়গায় ওয়াজ হচ্ছে গ্রামের কোনায় কোনায় পাড়ায় পাড়ায় ওয়াজ হচ্ছে কিন্তু মানুষের কণ্ঠনালীর ভিতরে কোরআন হাদিসের বাণী হেদায়েতের বাণী এখনো পৌঁছে যাচ্ছে না কেন মসজিদ এলাকায় মাহফিল হয় কিন্তু মসজিদে একটা মুসল্লি বাড়ে না কেন আমরা যারা শ্রোতা ওয়াজ শুনতে আসি আমাদের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি নিয়তে গন্ডগোল রয়েছে আমরা যারা ওয়াজ করাই আমাদের নিয়ত বেজাল রয়েছে এই জন্য বাবারা ভাইয়েরা এই মঞ্চটা হাসি রং তামাশার মঞ্চ বানানো হয় নাই এই মঞ্চটা বানানো হয়েছে আপনাকে কোরআন হাদিসের বাণী জানায় দেওয়া আপনাকে হেদায়েতের বাণী আপনার কণ্ঠনালীতে প্রবেশ করাইয়া দেওয়া
ও আল্লাহর বান্দা নবীর উম্মত বারদারিশিল মা বোনেরা সব আপনারা গভীর মনোযোগ দিয়ে দরজা জানালা খুলে ঘরের মধ্যে বসে বসে আপনারাও শুনেন সওয়াবের অধিকারী হয়ে যাবেন আপনি যদি আপনার ছেলেকে উপযুক্ত ছেলেকে আপনার স্বামীকে ওয়াজের মঞ্চে পাঠিয়ে দেন ওই ওয়াজের মঞ্চে এসে আপনার স্বামী আপনার ছেলে যত সওয়াব অর্জন করবে আল্লাহ পাক আপনাকে ঘরে বসে পাঠিয়ে দেওয়ার কারণে তাকিদ দেওয়ার কারণে ওই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহর ফেরেশতারা জমা করে দিবেন লিখে দিবেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারা ভাইরা আপনি আমি বর্তমানে মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই মুরব্বী বাবারা যারা আছেন এখন আর মক্তব করে গিয়ে মক্তব পড়ার মতো কায়দা সিফারা পড়ার মতো কোরআন শরীফ পড়ার মতো আপনার বয়স নাই কিন্তু মরার আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত দ্বীনের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ কিন্তু এখন বয়স হয়েছে আপনি মাদ্রাসায় যাইতে আপনার লজ্জা লাগে মক্তব যাইতে লজ্জা লাগে যাবেন কোথায় এখন কোরআন হাদিসের মঞ্চ যেখানে টাঙ্গানো হয় ওয়াজের মঞ্চের মধ্যে আপনি যেতে হবে শিকার জন্য বুঝার জন্য আপনি যেতে হবে আল্লাহর নবী বলেন মাদ্রাসার তালেবুল ইলম যখন কোন কবরের পাশে দিয়ে কোন গ্রামের কোন পাড়ার কোন মহল্লার কবরের পাশে দিয়ে হেঁটে যায় আল্লাহর নবী বলেন ওই কবরে যদি আযাব নির্ধারণ হয়ে থাকে আল্লাহ পাক ওই কবরের আযাব মাদ্রাসার তালেবুল ইলম পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালা হাদিস পড়নেওয়ালা দ্বীন শিখনেওয়ালা মাদ্রাসার তালেবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর নবী বলেন ওই কবরের পাশে দিয়ে যখন তারা চলাফেরা করে ওই কবরের মধ্যে যদি আযাব থেকে থাকে আল্লাহ ওই কবরের আযাব ওই তালেবুল ইলম যাওয়ার কারণে কবরের পাশে দিয়ে হাঁটার কারণে কদম রাখার কারণে আল্লাহ 40 দিন পর্যন্ত ওই কবরের আযাব বন্ধ করে দেন কোন সুবহানাল্লাহ বাবারা ভাইরা আসুন আপনি আমি ওই তালেবুল ইলমকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে দিন শিখনেওয়ালা কোরআন শিখনেওয়ালা ছাত্র যখন মাদ্রাসার কোন কবরের পাশে দিয়ে হেঁটে যায় আল্লাহ পাক এত মর্যাদা তাদেরকে দিয়েছেন আরে ভাই যেই মর্যাদা সম্পর্কে নবীর জবান মুবারক দিয়ে বলেছেন যে ওই ছাত্র যখন রাস্তা দিয়ে দিন শিকার জন্য ঘর থেকে বাহির হয়ে যায় ওই ছাত্রর আসমান থেকে নূরের ফেরেশতারা এসে তাদের পায়ের নিচে নূরের ডানা বিছায়ে দেয় কোন সুবহানাল্লাহ বাবারা ভাইরা এখন বর্তমান বিজ্ঞাপনে আপনি বুড়া বয়সী আপনার 30 বছর বয়স হয়েছে 20 বছর বয়স হয়েছে যুবক তুমি মাদ্রাসার ছাত্র হওয়ার সৌভাগ্য হয় নাই কিন্তু তোমার সৌভাগ্য হয়েছে আরে তুমি যখন দিন শিকার জন্য কোরআন শিকার জন্য হাদিস শিকার জন্য যখন কোন মাহফিলের দিকে তুমি রওনা দাও তবে নিয়ত থাকতে হবে ভালো তুমি যদি ঘর থেকে বাইরে যাও নিয়ত করে বারো যে শামিম রেজাস কইব এই এলাকা গরম করব তা আইলে পরে তার ওয়াশরুম মার যারা ইবা তারা তো বেশি কন্ট্রন্ট বালা না সেরাও বালা না এরা ওয়াশরুম তাম না যে মঞ্চ গরম করতে পারে স্টেজ না চাইতে পারে তার ওয়াশরুম তা হইলে আপনার কদমের মধ্যে কোনো সওয়াব হইতো না কোনো কিছু কন্ট্রনালের ভিতরে আপনার দিনের জ্ঞান যাইতো না কোরআন হাদিস যাইতো না আপনি যখন ঘর থেকে আল্লাহর বান্দা এই দিয়ে বাইরে হয়ে যাবে যাবি বক্তার অঙ্গভঙ্গি দেখবো না বক্তার চেহারা দেখবো না বক্তার কণ্ঠ সুর দেখবো না আমি বক্তার কোনো কিছুই দেখবো না আমি এই বংশের মধ্যে যাব এই বাগানের বন্নাতের বাগানের মধ্যে যাব কোরআন হাদিসের কিছু জ্ঞান আমি অর্জন করব আমি এই জ্ঞান অর্জন আমার দৈনন্দিন জীবন গঠন করব পারিবারিক জীবন গঠন করব সামাজিক জীবন গঠন করব রাষ্ট্রীয় জীবন গঠন করব আমার ঈমান আমল মজবুত করার জন্য যাব আল্লাহর নবী সুসংবাদ দেন আমার উম্মত তুমি যখন এই নিয়ত ঘর থেকে বাইর হয়ে যাও তুমি যখন রাস্তা দিয়ে ঘর থেকে যতটা কদম পালাইবে প্রত্যেকটা
একটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় নেকি দেওয়া হবে মর্যাদা বাড়ায় দেওয়া হবে গুনাহ maaf করে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন ওই মাদ্রাসার তালেবুল ইলম কে যেইভাবে সাগরের মাছ দোয়া করে গাছে দোয়া করে কীট পতঙ্গ সবাই দোয়া করে সৃষ্টি জীব সবাই দোয়া করে তদ্রূপ একজন দীন শিক্ষণওয়ালা আল্লাহর বান্দা বান্দি যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর নবী বলেন ওই মাদ্রাসার তালেবুল ইলম ছাত্রদেরকে কুরআন শিক্ষণওয়ালা হাদিস শিক্ষণওয়ালা ছাত্রদেরকে যেভাবে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয় পায়ের নিচে ওই মাহফিলের মধ্যে এই ভিড় থেকেই সমস্ত আল্লাহর বান্দারা ঘর থেকে বাইর হয়ে মাহফিলে আসার আগ পর্যন্ত যতটা কদম পালাইছেন আপনার কদমে কদমে নেকি হয়েছে এবং গুনাহ maaf করা হয়েছে মর্যাদা বাড়ায় দেওয়া হয়েছে এবং আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দিয়েছেন কোন সুবহানাল্লাহ তাহলে নিয়ত থাকতে হবে ভালো এখন তো অনেকে বাড়ির থেকে বইয়া বইয়া কইতেছে যে ওয়াইসি সাহেব আইলে পরে মুস্তাক সাহেব আইলে পরে যাইবো আমার ফির সাহেব আইলে পরে আরবার আরেক দল কইতেছে যে শামিম পরে যা বড় কম বয়সের আছে বাপ বগলি বালাবে আইলে পরে যাইবো তখন এইরকম বাপ লইয়া ওয়াজ শুনিয়া লাভ হইতো না ওয়াজ শুনতইব হেদায়তের নিয়তে আর ওয়াজ যারা আমরা করি আমরা করতেইব হেদায়তের নিয়তে এখন যদি আমি মনে করি যে আমি এখানে একটু ভাব ভক্তি দেখায় যায় আগামী বছর চারটা মাহফিলে সাংগর ভাইমু তাহলে আমারও আমি নিজ হেদায়ত পাত্ত না আপনারও হেদায়ত কুচাল হইয়া যাইতে পারত না বারে বিবি সাহেব জিগাইলা যে আজকে কিতাব আর শুনাইছ বলে কিতা আর শুনবো বক্তা দিছে আজকে শরীরের খাবার কুল্লা লাগন লাগছে গামপাট এবারে চাদর যেটা আসিল কুল্লা লাগন লাগছে ঘাম আইনা চাইলিছে আজকে স্টেজ উজ গরম তো স্টেজ গরমের ওয়াজুন না বিবি সাবরে যদি গরে গিয়া ওয়াজুন না একটা কথা কইতার না একলা মাসলা শিখাইতে পারুন না একলা হাদিসের কথা কইতার না আল্লাহর ওলির একজন জীবনের একটু সংক্ষিপ্ত জীবনী কইতে পারুন না যা তো ওয়াজুন না লাভ নাই শরীর গরম করিয়া কোনো লাভ নাই এখন হলো শরীর গরমের ওয়াজ এখন আমি আপনাদেরকে শরীর গরম কথা বলতাম না তবে দুই চারটা কথা কোরআন হাদিসের কইমু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন এখনো যারা আসেন নাই আমি দাওয়াত করব যে আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে সকলে এই জান্নাতের বাগানে এসে বসে পড়ুন তাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে বাবার ভাইয়ের আসুন এই একটু একটু কমাই দিও আসুন যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন আদেশ করেছেন যে আমি আল্লাহর গোলামি ব্যতীত আমি আল্লাহর গোলামি ব্যতীত ইবাদত বন্দেগি ছাড়া তোমরা কাহারও বন্দেগি করিও না কাহারও কাউকে তোমরা রব বলে স্বীকৃতি দিও না আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি যে একমাত্র আমি আল্লাহ ব্যতীত কার ইবাদত তোমরা করিও না এরপরে বলেছেন আমার আল্লাহর ইবাদত করার পরে তোমাদেরকে আরেকটা হুকুম আমি আল্লাহ দিতেছি আল্লাহ কি হুকুম দিতেছেন আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের মাতা পিতার সাথে তোমরা সদাচরণ করো সদ্ব্যবহার করো এটা আমি আল্লাহ তোমাদেরকে স্বয়ং ওয়াজ করে জানাইয়া দিয়েছি হন সুবহানাল্লাহ বাবারা ভাইয়েরা আল্লাহ প্রথম অংশে বলেছেন আল্লাহর গোলামি ছাড়া আল্লাহর বন্দেগী ছাড়া ইবাদত ছাড়া আর কারো ইবাদত না করার জন্য আল্লাহ এক আমরা ঈমান এনেছি আল্লাহর ইতিকাদের প্রতি স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক উনার কোনো শরীক নাই আল্লাহর বন্ধু আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আল্লাহর ইতিকাদ এবং শানে রিসালত এই দুইটা বিষয়ের উপর আমরা স্বীকৃতি দিয়ে ঈমান এনেছি স্বয়ং আল্লাহ আমাদেরকে ওয়াজ করে বিভিন্ন বিষয়ের উপর তাকে দিয়েছেন
আদেশ করেছেন নিষেধ করেছেন আল্লাহর ওই আদেশ নিষেধ যখন যারা মানবে আল্লাহর হুকুম যারা মানবে কুরআনের আয়াত যারা মানবে হাদিসের ওয়াজ যারা শুনবে এই মা কুরআনটা মানব জাতির জন্য মডেল এই কুরআনটা সমগ্র পৃথিবীর জন্য হেদায়েত আল্লাহ পাক কুরআনুল কারীমের শুরুতে বলেছেন হুদাল্লিন নাস মানব জাতির জন্য এই কুরআনটা হলো হেদায়েত স্বরূপ বাবারা ভাইরা ওই কুরআনের ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করতেছি আল্লাহ পাক এরপরে বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের মাতাপিতা যদি কেহ যদি অথবা উভয় যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান তাহাদেরকে তোমরা কষ্ট দিও না তাহাদেরকে তোমরা ফালা তাকুল লাহুমা উফফিন এমন কষ্ট দিও না তোমার আচরণের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা উঠা বসার দ্বারা তারা যেন উফফিন মানে ওহ শব্দটাও যাতে না বলে এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাযুরুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাদের সাথে তোমরা বিনয়ের সাথে তাদের সাথে তোমরা সম্মান সূচক ভাবে কথাবার্তা বলো তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো ওয়াকফিত লাহুমা জানাহাত জুন্নি মিনার রাহমাতি তোমরা তোমাদের বিনয়ের ডানা তাদের প্রতি তোমরা বিছায়া দাও সদয় হয়ে দাও তোমাদের বিনয়ের ডানাগুলা তাদের কদমে লুটাইয়া দাও এরপরে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন আমি আল্লাহ তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দেই ও আল্লাহ কি দোয়া আল্লাহ বলতেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে সবাই বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি এই আয়াতের অর্থ হলো এটা হলো কোরআনের আয়াত আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি সর্ব অবস্থায় মা বাবার জন্য এই দোয়া করার জন্য আল্লাহর হুকুম আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বলতেছেন এই আয়াতের অর্থ হলো যে আমার বান্দা তোমরা এই দোয়া পড়ো এই দোয়ার অর্থ কি জানলা وقل رب ارحمهما كما ربياني صغيرا الله شيشب কালে ছোটবেলায় আমাদের মা বাবা আমাদেরকে যেভাবে আদর সোহাগ করেছেন স্নেহ করেছেন মায়া করেছেন মমতা আমাদেরকে দিয়েছেন আল্লাহ ওই অন্ধকার কবরে আমাদের মা এবং বাবাকে তুমি এভাবে আদর সোহাগ করে তুমি তাদেরকে কবরের মধ্যে রাখিও বাবারা ভাইরা আল্লাহর নবী বলেন এই দোয়া কোন সন্তান যদি মা বাবার কবরের কাছে গিয়া এই দোয়া পরে আর চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের জন্য বাবার জন্য কাঁদে আল্লাহর নবী বলেন চোখের পানি জমিনে পড়তে দেরি হয় ওই সন্তানের দোয়ার বিনিময়ে দোয়ার এত ফজিলত দোয়ার এমন পাওয়ার আল্লাহ ওই সন্তানের চোখের পানি জমিনে পড়তে দেরি হয় এর আগে আগে তার মা বাবারে আল্লাহ মাফ করে দেন কবরের আজাব আল্লাহ বন্ধ করে দেন কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী ওপর হাদিসে বলেন ওই সন্তান যেই সন্তান মার মহব্বতে বাবার মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া জমিনে বৈশা কবরের কাছে দাঁড়াইয়া যখন কাঁদে আল্লাহর নবী বলেন চোখের পানি ফেরেশতা তারা বেষ্টন করে নিয়া ওই কবরে যদি কোনো আযাব নির্ধারণ হয়ে থাকে আল্লাহ পাক ওই ফেরেশতার মাধ্যমে চোখের পানি নিয়া ওই সন্তানের মা বাবার কবরের আগুন এই চোখের পানি দিয়া আল্লাহ নিপাইয়া দেন কোন সুবহানাল্লাহ বাবারা ভাইয়েরা আমি একটি হাদিস শুনেছি খুতবা শুনেছি পড়েছিলাম নবীজি বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক
তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত আবার কাহারো জন্য জাহান্নাম আমি এই দুইটা টপিকসের উপর কথা বলে শেষ দিব আমি আমি আমার আলোচনা কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে এই হাদিস এবং কোরআনের সাথে সামঞ্জস্য রেখে কোরআনের দুইটি ব্যাখ্যা বিশ্লেষণ করে দুইটি ঘটনার সাথে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে বুঝবেন বাবারা বাবারা ভাইয়েরা ভালো লাগে না উঠে আপনি বাড়িতে চলে যান কিন্তু যারা এসেছেন ডিস্টার্ব করবেন না মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ প্রতিদিন হয় না বছরে একবার এই জায়গায় ওয়াজ হয় বাবারা ভাইয়েরা ওয়াজ ওয়াজের নামে বর্তমান প্রেক্ষাপটে আওয়াজ চলে আওয়াজ দিলে হবে না আওয়াজের সাথে আপনার হেদায়েত দিতে হবে ওয়াজ দিতে হবে আসুন আল্লাহর নবীর এই হাদিসের সাথে দুইটি ঘটনার মিল দেখে আমরা কিভাবে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারু তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত আবার জাহান্নাম আসুন মায়ের দোয়ায় কিভাবে জান্নাতে যাওয়া যায় দীর্ঘদিন আল্লাহকে পাওয়া যায় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জামানায় উনি হঠাৎ একদিন স্বপ্নে দেখতে লাগলেন যে কে জানি এই সাগরের নিচে কে জানি আল্লাহর একটা ঘরের মধ্যে বৈশা আল্লাহর ডাকতেছে ওই সুলাইমান নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাইডে যারা আছেন আল্লাহর কাছে একটু কমে আস্তে আলাপ করুন বাবারা ভাইরা ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্ন দেখলেন দেখার পরে ওনার উজিরকে ডাকতে লাগলেন ওনার খাদেমকে ডাকতে লাগলেন দেখে বললেন যাও তুমি গিয়ে দেখো এই সাগরের নিচে তুমি ডুব দাও দিয়ে দেখো কে জানি এই সাগরের নিচে বসবাস করতেছে তারে তুমি নিয়ে আসো ওনার কাদেম সাগরের নিচে ডুব দিল ডুব দিয়ে আগে দেখে কে জানি এই গরের ভিতরে কি সুরে জানে কি শব্দ জানে উচ্চারণ করতেছে উনি একটা ঘরের মধ্যে অবস্থান করতেছে উনি দরজায় গিয়ে ধাক্কা দিলেন আঘাত করলেন আঘাত পড়ার পরে কোনো সাড়া পান নাই এবার উনি আবার পুনরায় ফিরে আসলেন আল্লাহর নবী সুলাইমানের কাছে যেই সুলাইমান সম্পর্কে হাদিস শরীফে এসেছে যেই সুলাইমানের আঙ্গুলের ইশারায় আকাশের বাতাস গুলা থেমে যাইত উপরের আকাশের পাখিগুলা নিচে নেমে আসতো যেই পিপিলিকার কথা সুলাইমান নবী বুঝতেন এবং সুলাইমান নবীর কথা পিপিলিকায় মানত আপনার সাগরের ঢেউ যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশারায় থেমে যাইত ওই আল্লাহ নবী সুলাইমানের কাছে এসে উনার খাদেম বলল হে সুলাইমান আমার পক্ষে সম্ভব না এই ঘরের মধ্যে কে জানি বাস করতেছে কি জানি উচ্চারণ করতেছে আমি দরজায় গিয়ে কারাগার করলাম কোনো সাড়া পাইলাম না আমি অনেক কন্দাবাত এই ঘরের কাছে থাকলাম কোনো সাড়া পাইলাম না আমার পক্ষে সম্ভব না এবার সুলাইমান নবী সাগরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় বললেন কে রে কোন আল্লাহর বান্দা কোন উম্মত এই সাগরের নিচে তুমি কি করতেছো এত সুন্দর ঘরের মধ্যে বসবাস করতেছো আয় আয় আমি তোকে দেখতে চাই আল্লাহর নবী সুলাইমান যখন ইশারা করলেন ডাক দিলেন একটা ঘর বেসে উঠলো একটা ঘর স্বর্ণ মুক্তা ঘর এত সুন্দর নুরানি একটা ঘর ওই ঘর থেকে ঘরটা যখন সাগরের কিনারায় পাহাড়ে যখন কাছে আসলো আল্লাহর নবী সুলাইমান এবার ডাক দিলেন যে এই ঘরের মধ্যে কে রে কোন আল্লাহর বান্দা বসবাস করতেছো তুমি বাইর হয়ে আসো তোমারে দেখতে চাই সাথে সাথে ওই দরজা গুলা টাস টাস করে খুলে গেল আল্লাহর নবী সুলাইমান দেখতে পেলেন ওই ঘরের মধ্যে একটা যুবক
ঠক ঠক করে ওই যুবকটা ঘরের মধ্যে নুরানি একটা ঘর সুন্দর লাইটিং করা এত সুন্দর ঘর আল্লাহ নবী সুলাইমান বলেন যে আমি এত সুন্দর ঘর আমার জীবনে আর কোনোদিন দেখি নাই এই ঘরটার মধ্যে যখন ওই যুবকটাকে বললেন হে যুবক আল্লাহর বান্দা তুই পারে পারের মধ্যে উঠে যা আমি তোকে দেখতে চাই জানতে চাই তোর খোঁজ খবর নিতে চাই তুই কে রে তুই এমন কা কোন মায়ের সন্তান তুই এই সাগরের নিচে এই ঘরের মধ্যে কোন আমলের কারণে তুই এতদিন বসবাস করলে আল্লাহ নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন তুমি এখানে কতদিন যাবত এখানের মধ্যে বসবাস করতেছ ওই সুলাইমান নবীর কথা শুনে ওই যুবকটা তরপর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ নবী সুলাইমান আমি এই ঘরের মধ্যে তিন শত বছর ধরে আমি এই ঘরের মধ্যে আমি এই অবস্থান করতেছি এবং আমার আল্লাহ রে আমি ডাকতেছি আল্লাহর জিকির আমি এই ঘরে বসে বসে করতেছি সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী সুলাইমান বললেন আয় আয় আমার কাছে তুই আয় আল্লাহ নবী সুলাইমান ওই যুবক কারে কাছে টেনে আনলেন আনার পরে জিজ্ঞাসা করলেন যুবক তুমি কোন আমলের কারণে এই ঘরটা তুমি উপহার পেলে কোন আমলের কারণে তুমি সাগরের নিচে আল্লাহর ডাকার সুযোগ পাইলে আমি সুলাইমান জানার বড় ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে তুমি আমাকে এই মুহূর্তে বলো যুবকটা বুকের কাছে সুলাইমান নবীর বুকের কাছে ভূপ মাথাটা লাগাইয়া বলে আল্লাহ নবী সুলাইমান আমার মনের মধ্যে যেই বেতা আমার যেই আনন্দ আমি পৃথিবীর জমিনে কাউকে বলার ইচ্ছা ছিল না কিন্তু আপনি তো আল্লাহর নবী সুলাইমান আপনি তো পিপীলিকার নবী আপনি তো সব কিছু জানেন বুঝেন দেখেন এ সুলাইমান আমি আপনাকে বলার ইচ্ছা আমার তেমন না আল্লাহ নবী সুলাইমান বললেন না তুমি বলতে হবে কোন আমলের কারণে তোমাকে আল্লাহ এত বড় পুরস্কার তোমাকে দিয়েছেন এত বড় বাজেট তোমার জন্য নির্ধারণ হয়েছে ওই যুবকটা আল্লাহ নবী সুলাইমানের বুকের মধ্যে মাথাটা লাগাইয়া বলে সুলাইমান নবী আমার জীবনে ইচ্ছা ছিল না পৃথিবীর জমির কার কাছে আমার এই বেদটা বলার নবী গো ও সুলাইমান নবী আমার একটা বৃদ্ধ মা ছিল ওই মাটা আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছে আমি আমার মাকে আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে বড় করেছে আল্লাহ নবী সুলাইমান আমার মাটা যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় আমার মাকে আমি নিজের হাতে মা যখন দুর্বল হয়ে যায় আমার মা হাতটা বুকের কাছে নিয়ে খাবার খাইতে পারে নাই বক্ষণ করতে পারে নাই আল্লাহর নিয়ামত আল্লাহর দেওয়া রিজিক খাইতে পারে নাই আমি আমার মাকে নিজের হাত দ্বারা খাবার খাওয়াইছি আল্লাহ নবী সুলাইমান আমার মা যখন অসুস্থ হয়েছিল বিছানায় প্রস্রাব করে দিয়েছে আমি আমার মার প্রস্রাব পায়খানার নিজের হাতে পরিষ্কার করেছি আমার মাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি আমার মাকে আমি নিজের হাতে খাবার খাওয়াইছি আমার মাকে আমি নিজে কোলে নিয়ে হেঁটেছি আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে বলেন যুবক তোমার মা তোমাকে কি দম দিয়ে গেল বলে আমার মা কিছুই দিতে পারে নাই বাড়িও দেয় নাই গাড়িও দেয় নাই নারীও দেয় নাই আমার মা দিনার দিরহাম কিছুই আমার জন্য রেখে যায় নাই কিন্তু আমার মা একটা দোয়া দিয়েছে আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে এর পূর্বে আমার মা আমাকে কাছে নিয়ে টেনে বুকের কাছে আঞ্জা দিয়ে কলিজার উপর মাথা ডরাইকা বলে আমার কলিজার টুকরার সন্তান তুই আমাকে অনেক কষ্ট করে লালন পালন করতেছ তখন এই বয়সে আমার উপর সব পায়খানা নিজের হাতে পরিষ্কার করতেছ নিজের হাতে খাবার খাওয়াই দিয়েছ আমি তো দুনিয়াতে তোরে কিছুই দিতে পারলাম না এর বিনিময় আমি মা
একটা দোহা তোকে দিয়ে যাই রে, সন্তানের মাথাটা যখন মার করে যায় রেখে দিল, রেখে দিয়ে মার ডান হাতটা সন্তানের মাথায় রেখে দিয়ে বলল, আমার জাদুমণি রে, আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না রে, আমি আর থাকবো না। এই মুহূর্তে আমি মা তোর মেহনতের বিনিময়ে কিছুই দিতে পারলাম না, আমি মা তোর একটা দোয়া দিয়ে যাই। বলে কি দোয়া? বলে আল্লাহ দীর্ঘদিন তোরে আল্লাহরে স্মরণ করার জন্য ডাকার জন্য আল্লাহ দীর্ঘ হায়াত দিবেন। আমার মা এই দোয়ার কারণে আমি দীর্ঘদিন ধরে আমি যখন মাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরস্থ করছি, নিজের হাতে কবরে রাখছি, এরপরে যখন আমি বিছানায় একা ঘুমায়া আমার মার কথা আমি স্মরণ করতেছি, রাত্রিবেলায় আমার মাকে আমি স্বপ্নে দেখলাম, ওই সাগরের কিনারে আমার মাকে আমি কবরস্থ করলাম, আমি যখন সাগরের কিনারে এসে বসে যখন আমার মার কথা আমি স্মরণ করলাম, সাগরের পারে যখন বসেছি এই মুহূর্তে অনেক সুন্দর স্বর্ণমুক্তা দ্বারা তৈরি, এত সুন্দর আমার জীবনে ঘর কোনোদিন দেখি না, এই ঘরটা সাগরের কাছে আইসা বলে আল্লাহর বান্দারে তোর প্রতি আল্লাহ রাজি খুশি হইয়া গেছেন, আল্লাহ খুশি হইয়া এই ঘরটা তোকে দিয়েছেন, এই ঘরের মধ্যে এই মুহূর্তে তুমি প্রবেশ করো, আর এই ঘরের মধ্যে তুমি প্রবেশ কইরা সাগরের তলদেশে সাগরের নিচে তুমি দীর্ঘদিন আল্লাহরে স্মরণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি ওয়াটার পেয়ে, তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করো। এই কথা বলার সাথে সাথে যুবকটা ঘরের মধ্যে প্রবেশ করল, এই সাগরের নিচে যখন এই ঘরটা চলে গেল গিয়ে আল্লাহরে আল্লাহর জিকির করতে লাগলো, আল্লাহরে স্মরণ করতে লাগলো, সুলাইমান নবীর হাতে ধরা পড়ে গেল। বাবারা ভাইয়েরা ওই সুলাইমান নবী ওই সন্তানটা আঞ্জা দিয়ে বুকের মধ্যে রাইখা বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার উম্মতরা শুনো রে, আল্লাহর সৃষ্টিরা শুনো, মার দোয়ায় এই সন্তানটা সাগরের নিচে ঘর বানাইয়ার আল্লাহ তাকে উপহার দিয়েছেন, এই জন্য তুমি অত্যন্ত ভাগ্যবান সন্তান, আল্লাহ পাক তোমার দুনিয়ার মধ্যে জান্নাত দেখাইয়া দেখাইয়া উঠাইয়া নিয়া হাশরের ময়দানে বিচার কায়েম হওয়ার পরে কবরে যাওয়ার পরে আল্লাহ তোমার জান্নাতের বিছানায় ঘুম পাড়াইয়া হাশরের ময়দান উঠাইয়া আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়া আল্লাহ তোমাকে উত্তম জান্নাত আল্লাহ তোমারে দান করবেন। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা মার দোয়া এই সন্তান আজকে এই ঘর পার এত সুন্দর ঘর পাইলো। আসেন আমরা মাকে একটু জিজ্ঞাসা করি। বাবারা ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা পর্দানি শুন মা বোনেরা গোয়াস্ত সারাদিন শুনবেন, আপনি একটু আপনার মায়ের কথা স্মরণ করি, বাবার কথা স্মরণ করে আপনি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। এই চোখের পানি ছেড়ে দেওয়াটা আপনার মা বাবার জন্য নাজাত হতে পারে, নাজাতের উসিলা হতে পারে। ও আমার বাবারা ভাইয়েরা আসল ওই মা কেমন জিনিস, মা কেমন দামি, যে মায়ের প্রতি তাকালে আল্লাহর নবী বলেছেন একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়, বউয়ের পায়ে যদি হাজারো বার তাকান সওয়াব হবে না। আপনার মায়ের প্রতি যদি আপনি মহব্বতের নজরে আপনার এখলাসের সহিত আপনি যদি ভালো নজরে মহব্বতের সহিত মায়ের চেহারার প্রতি তাকান আপনার প্রত্যেকটা তাকানোর বিনিময় আল্লাহ এক একটা হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা বউর প্রতি তাকাইলে সওয়াব হবে কিন্তু হজের সওয়াব পাবেন না। বউর প্রতি যদি আপনি যদি মহব্বতে তাকান, মহব্বতে যদি শরীরে হাত দেন সগিরা গুনাহ মাফ হয়, কিন্তু মায়ের শরীরে হাত দিলে পরে মায়ের হাতে সুমা খাইলে পরে মায়ের পায়ে সুমা খাইলে পরে আল্লাহর নবী বলেন এটা সাধারণ সুমা নয়, এটা স্বয়ং আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন
يا رسول الله আপনি যে হাদিস বর্ণনা করলেন নবী আমরা যদি যে একবার বলেছেন আমরা যদি শতবার তাকায় কেউ যদি শতবার তাকায় হাজারবার তাকায় আল্লাহর নবী বলেন মহব্বতের নজরে ভালোবাসার নজরে আপনার যখন সন্তান মা বাবার প্রতি তাকাবে আল্লাহর নবী বলেন যতবার তাকাবে ততবার তার আমলনামায় হজরে সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ বাবারা ভাইরা মা কেমন জিনিস আজকে যারা ছেলে সন্তানের বাবা আপনারা হয়েছেন আমরা হয়েছি আমরা বুঝি যাদের মা নাই বাবা নাই আরে ভাই কবরে রাখার পরে ওই মা পৃথিবীর জমিনে মার কত বোন রয়েছে প্রতিবেশী কত চাচি রয়েছে বোন রয়েছে দাদি রয়েছে মার মতো কত মহিলা রয়েছে কিন্তু আজ পর্যন্ত কবরে রাখার পরে দুনিয়াতে আর মা বলে সাথ নেওয়ার মতো আপনার আর কোনো ক্যাপাসিটি রইল না আপনি আর মা বলে ডাকতে পারলেন না বাবাকে কবরস্থ করার পরে আর কবরে রাখতে পারলেন না আর মাকে মন্দয়ার সাগর বাবাকে মন্দন বাবা আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য মাথার ঘাম পায়ে পালায়া ২৪টা ঘন্টা সন্তানের উন্নতির জন্য চেষ্টা করেছে মানুষের ঘরে কাজকর্ম করেছে বাবা মা কেমন দন এই শীতের দিনে আপনি যখন ছোটবেলায় আপনি আমি প্রস্রাব করে দিয়েছি মা বাম থেকে ডানে নিয়েছে ধানে যখন প্রস্রাব করে দিয়েছি মা টান দিয়া বুকের উপর বুকের কাপড় শরীরের কাপড় আসল দিয়ে আপনার বুকের উপর আঞ্জা দিয়া ঘুম পাড়াইছে মা আজকে কত মা অবহেলিত আজকে কত মা সমাজের মধ্যে কত সন্তান নিজের স্ত্রী পুত্র নিয়া ভালো কম্বল দিয়া সুন্দর দামি কম্বল নিয়া দামি লেপ দিয়া ঘুমায়ার মা বাঙ্গাগরের মধ্যে ফারা খেতা দিয়া ফারা কম সিরা কম্বল দিয়া মা ঘুমায় আরে ভাই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো মা আর সবচাইতে দামি কাপড় পাওয়ার উপযুক্ত হলো হকদার হলো মা আজকে কত মা শীতের দিন শীতের মৌসুম যাচ্ছে শীতে পিরপির করতেছে কিন্তু ছেলে সন্তানকে ৫০০ টাকা ১,০০০ টাকা দিয়ে জাম্পার জ্যাকেট গুলা কিনে আমরা দেই কিন্তু মার গায়ে নেই কোনো কাপড় আছে শীতের আমরা খোঁজ করি না ভাই আমরা যারা সন্তানের বাবা হয়েছি মা হয়েছি আমরা বুঝতে পারি যাদের মা নাই বাবা নাই যে আমরা আমরার মা আমরার জন্য ছোটবেলায় কত আদর্শ হক কত কষ্ট আমরার জন্য করেছে আমরার জন্য صنعنا سيدنا مولانا محمد وعلى علي سيدنا ছেলে যদি মাকে বলে মা চলে কে বলেন না উম্মতি যদি নবীকে বলে নবী উম্মতের বলবেন না আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه আপনাদের কষ্ট হচ্ছে ভালো লাগতেছে না
বাবারা ভাইরা এবার আসুন মার দোয়ায় সে তো জান্নাতের সুসংবাদ পাওয়ার সুন্দর গর পাইল এখন আসেন আল্লাহ নবী তো বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মার দোয়ায় জান্নাত পাওয়া যায় আবার জাহান্নাম পাওয়া যায় আসেন জাহান্নামের একটা যুবকের ঘটনা শুনি আল্লাহ নবী মসজিদে নববীর থেকে নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে মরুভূমি দিয়ে রওনা দিয়েছেন হঠাৎ করে বনভূমির মধ্যখানে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী দাঁড়ায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আপনি মরুভূমির মধ্যে বালুগুলা উত্তপ্ত গরম হয়েছে যেই বালুর গরমে পায়ের মধ্যে টোসা উঠে গিয়েছে আল্লাহ নবী এই মুহূর্তে আপনি এই মরুভূমি দিয়ে এখানে কিছুই দেখতেছি না এই মুহূর্তে আপনি কি দাঁড়ায় গেলেন কারণটা কি নবী আল্লাহর নবী বলেন ইন্নি আরা মা লা তারাউনা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নবী ইন্নি আরা মা লা তারাউনা আমি নবীর সামনে যেমন দেখি পাশেও তেমন দেখি ডাইরে যেমন দেখি বামে তেমন দেখি আসমানে যেমন দেখি নিচেও তেমন দেখি আমি নবী মসজিদে মুসল্লিরা পাশে ইমাম ইমামতি করলে মেহরাবের ভিতরে মুসল্লির কবর রাখতে পারে না কিন্তু আমি নবী পাশে আমার ওই সমস্ত সাহাবী মুসল্লি যেই সমস্ত উম্মত নামাজ আদায় করে আমি নবী সব দেখতে পাই হন সুবহানাল্লাহ সাহাবীরা রে এই মুহূর্তে তোমরা দেখতেছো না এই মুহূর্তে দেখতেছি যে এই মরুভূমির মধ্যে একটা যুবক কবরের মধ্যে এখানে একটা কবর রয়েছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কবরের তো কোনো চিহ্ন নাই আল্লাহর নবী বলেন বাতাসে সব বালু এই মরুভূমির কবরের উপরে সরায় নিয়ে গিয়েছে হে সাহাবীরা এই মুহূর্তে এখানে বাতাসে সব কবরের উপরের মাটিগুলা সরায় দিয়েছে বালুগুলা সরায় দিয়েছে এখানে একটা যুবক কবর থেকে আমি নবীরে ডাকতেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আপনি আমার কবরের কাছে দিয়ে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ নবী আমি কবরে আসার পরে একটা দিনও আমি শান্তি পাই নাই আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হয়েছে জাহান্নামের বিছানা দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা দিনের জন্য একটা সেকেন্ডের জন্য কোনো আরাম কবরে পাই নাই আল্লাহ নবী আপনি একটু হাত উঠে দোয়া করলে আমি বিশ্বাস যে আল্লাহ আমার কবরের আজাব বন্ধ করে দিবেন এই কথা যখন যুবকটা বলতেছে নবীর প্রতি মিনিট হয়ে ডাকতেছে আল্লাহ নবী তো দেখে ফেলেছেন শুনে ফেলেছেন নবী দাঁড়ায় গেলেন মরুভূমির মধ্যখানে দাঁড়ায়া সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন নবীজি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ায় রইলেন আমরা তো কিছু বুঝতে পারলাম না এবার আল্লাহ নবী বলেন নবীর জবান মুবারক দিয়ে বলেন ইন্নি আরা মা লা তারাউনা আমি নবী যা দেখি তোমরা দেখো না আমি এই মুহূর্তে দেখতে পেয়েছি এখানে একটা যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে আর আমার ডাকতেছে আল্লাহ নবী দাঁড়ায় গেলেন দাঁড়ানোর সাথে সাথে একটা বুড়ি মা লাঠি ভর দিয়ে দিয়ে মরুভূমি দিয়ে হেঁটে আল্লাহর নবীর কাছে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে আল্লাহ নবী মহিলাটাকে সালাম করলেন আর জিজ্ঞাসা করলেন তুমি কে গো এই বুড়ি মা তুমি এই মরুভূমি দিয়ে আমি নবী হাঁটতেছি সাহাবায়েদেরকে নিয়ে মরুভূমির ভালো এত উত্তপ্ত গরম হয়েছে বালুর গরমে পায়ের তলার মধ্যে টুসা উঠে গিয়েছে মা তুমি কোন মায়ের সন্তান গো তুমি কে গো এই মরুভূমি দিয়ে কেন তুমি হেঁটে হেঁটে আসত ওই বুড়ি মা জিজ্ঞাসা করল আপনি কে গো এই মরুভূমির মধ্যকালে দাঁড়ায় রইলেন ওই মা ডাক দিয়ে বলেন আপনি কে গো বিরামি হরাম সাইয়েদুল মুরসালিন আল্লাহ নবী যখন দাঁড়াইলেন দাঁড়ানোর পর ওই বুড়ি মা
দাঁড়ায় বলল তুমি কে আল্লাহর নবী বললেন না যে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমা বলল যে আমিও শুনেছি এখানে নাকি একজন সত্যবাদী নবী এসেছেন আমারও দেখার অনেক আফসোস ছিল তো আমি আগে আপনাকে নয়নবরে দেখি তারপরে কথা বলি ওই বুড়ি মহিলা নবীর প্রতি তাকায় রইল তাকানোর পরে আল্লাহ নবী বললেন মা আপনার কষ্ট হচ্ছে এখানে মরুভূমির মধ্যে উত্তপ্ত ভালো অনেক গরম হয়েছে আপনি এখানে দাঁড়ায় আছেন মা আপনি বলুন তো এই মরুভূমি দিয়ে কেন আপনি এসেছেন এই গরম বালু দিয়ে আপনি কেন লাঠি ভর দিয়ে উত্তপ্ত গরম বালু এই মরুভূমি দিয়ে আপনি কিসের কারণে এসেছেন ওই বুড়ি মহিলা আল্লাহ নবীকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমার একটা সন্তান ছিল একটা মাত্র সন্তান ছিল ওই সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান প্রতিবেশী সবাই কবর দেয় দেখার জন্য শেষ বিদায় দেওয়ার জন্য শেষবারের মতো মুখটা দেখার জন্য নবী গো আমি দেখি নাই আমি সন্তানটাকে শেষবারের মতো দেখতে পারি নাই বিদায় দিতে পারি নাই আল্লাহ নবী বলেন মা আজকে তুমি কিসের কারণে এসেছো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি অনেক কষ্ট করেছি আজকে সেই কষ্টের কথা আমার মনে হয়ে গেল আজকে আমার সন্তানটাকে আমি রাত্রে বেলায় স্বপ্নে দেখেছি এই জন্য আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি প্রতিবেশী এলাকাবাসী সবাইকে জিজ্ঞাসা করেছি আমার সন্তানটাকে কোথায় কবরস্থ করছো তারা বলেছে এই মরুভূমির মধ্যখানে এই জন্য ইয়া রাসূলুল্লাহ এই গরম বালু দিয়া আমি বুড়ি মা আমার সন্তানের শেষবারের মতো মুখটা দেখতে পারি নাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মুখ দেখতে পারি নাই বিদায় দিতে পারি নাই এবার মরার আগে আমার সন্তানের কবরটা অন্তভক্ষ দেখে আসি দেখলে মনে হয় আমার অন্তরের মধ্যে একটু শান্তি পাবো আল্লাহ নবী বলেন মা তোমার সন্তানটাকে শেষ বিদায় দাও নাই তোমার সন্তানটাকে শেষবারের মতো মুখটাও দেখো নাই মা গো মা নিশ্চয়ই তোমার অন্তরে কোনো কষ্ট আছে মা তোমার সন্তানটা এই মুহূর্তে এখানে কবরের মধ্যে একটা যুবক ডাকতেছে নিশ্চয়ই আমার বিশ্বাস এই যুবকটা এখানেই তোমার সন্তানের কবরটা রয়েছে গো মা মা তোমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে গো মা আমারে ডাকতেছে দোয়া করার জন্য মা তুমি তোমার সন্তানটাকে এই মুহূর্তে তুমি ক্ষমা করে দাও গো মা যতক্ষণ পর্যন্ত তুমি না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না গো মা আল্লাহ নবী একথা বলার পরে ওই বুড়ি মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আমার যৌবনটা আপনার কদমে কুরবান করে দিলাম দিব তারপরও আমার সন্তানটাকে আমি মাফ করতে পারবো না 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 আল্লাহর নবী এবার বলেন মা অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বোঝার জন্য বলতেছি বাবারা ভাইয়েরা ওই মা আল্লাহর নবী বলেন মা নিশ্চয়ই তোমার ভিতরে অনেক বড় কষ্ট রয়েছে গো মা তুমি বলো গো মা তোমার ভিতরে কি কষ্টটা আমি একটু সংক্ষিপ্ত ভাবে জানতে চাই বুড়িমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মনের দুঃখটা পৃথিবীর কোনো মানুষকে বলতে চাইছিলাম না আমি আমার মনের দুঃখটা আমার মনের মধ্যে চাপা দিয়ে রেখেছি গো নবী বাবারা ভাইয়েরা পৃথিবীর মধ্যে আমরা যারা সন্তান মা বাবার সন্তান যারা আছি আমরা মা বাবায় কোনো কষ্ট দিলে কোনো দুঃখ দিলে কোনো বকা দিলে কোনো গালি দিলে আমরা প্রতিবেশী বাবার বন্ধুকে মার প্রতিবেশীকে আমরা গিয়ে বলতে থাকি বিচার দায় করি কিন্তু মাকে মার মনের মধ্যে সন্তানে কত কষ্ট দেয় প্রতিবেশী কোনো মানুষকে সহজে কষ্টটা বলতে চায় না আল্লাহ নবী বলেন মা তোমার মনের মধ্যে কি কষ্ট রয়েছে গো মা আমি একটু জানতে চাই ওই বুড়ি মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মনের দুঃখটা আমি বলতে চাই না গো নবী আমি আমার
মনের দুঃখটা বলতে চাই না গো নবী আল্লাহ নবী বলেন মা আপনি বলেন আমি একটু শুনবো আপনাকে যতটুকু পারি একটু সান্তনা দিব এবার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটা যখন আমার পেটে ছিল আমার স্বামী বৃদ্ধ অবস্থায় তার প্রথম থেকে একটা সন্তানের মুখ দেখার জন্য অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল কিন্তু পারে নাই বয়স যখন উপনীত হয়েছে আল্লাহ পাক আমার পেটে একটা সন্তানের মুখ দেখার জন্য বাবার অনেক আফসোস ছিল কিন্তু দেখতে পারে নাই আমার স্বামীটা এই সন্তানটাকে পেটে রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার স্বামী মারার আগে বলে দিয়েছে যে আমার স্ত্রী তুমি আমার কাছে আসো আমার অনেক আফসোস ছিল একটা সন্তানের মুখ দেখার কিন্তু আমি দেখতে পারি নাই আমি মনে হয় আর বাঁচব না আমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে তুমি বাবার আদর দিও মায়ের আদর দিও আদর সোহাগ করে লালন পালন করিও কষ্ট দিও না ওই মা ডাক দি বলি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা যখন জন্ম নিল জন্ম নেওয়ার পরে আমার ঘরের মধ্যে আসমান থেকে যখন বৃষ্টি পড়তো তখন ঘরের মধ্যে বৃষ্টি প্রবেশ করত ঠিক মতো ঘরে ছাউনি ছিল না ঘরের চতুর্দিকে কোনো বেড়া ঠিক মতো ছিল না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা কি আমি বুকে রাসূল দিয়ে আদায়ের উড়না দিয়া আমি যেভাবে একটা ফকির ভিক্ষুক যেভাবে বগলের মধ্যে তার ভেগ গোলা রাখে ভিক্ষার ঝুলিটা রাখে আল্লাহর নবী গো আমি আমার সন্তানটাকে ওই ভিক্ষার ঝুলির মতো আমি আমার আসল দিয়া মুখের মধ্যে চাপ দিয়ে রেখেছি ইয়া রাসূলুল্লাহ মানুষের ঘরে আমি কাজকর্ম করেছি আমি এই সন্তানকে কুলে নিয়া আমি মা জমিনের মধ্যে সন্তানটাকে বসাই নাই ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমি এভাবে কষ্ট করে মানুষের করে কাজকর্ম করে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি গো নবী এরপরে যখন আমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল নবী গো আমি এই মদিনা শহরের মধ্যে শুনেছি আপনার জবান মুবারক থেকে হাদিস নাকি এসেছে দুনিয়ার মধ্যে দুইটা কাজ তাড়াতাড়ি করা নাম্বার ওয়ান হলো কোন মাইয়ত আল্লাহর মায়ের বান্দা বান্দি দুনিয়ার থেকে বিদায় নিলে তারে তাড়াতাড়ি কাফন দাফন করা তারে কবরস্থ করা নাম্বার দুই হলো কোন ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় মা বাবা তাড়াতাড়ি তার বিবাহের কাজ সম্পন্ন করা নতুবা যে ছেলের দ্বারা মেয়ের দ্বারা যত গুনাহ হবে মা বাবার কাদের মধ্যে আল্লাহ চাপায় দিবেন মাথায় চাপায় দিবেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল আমি আমার সন্তানটাকে বিবাহ একটা কোণে দেখে মেয়ে দেখে আমি বিবাহ করাই দিলাম বিবাহের কাজ সম্পূর্ণ করানোর পরে কয়েকদিন হল আমি আমার সন্তানটাকে আমি বিবাহ করানোর পরে কয়েকদিন পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পরে আমি বিছানায় প্রস্রাব করে দিলাম প্রস্রাব করে দেওয়ার অপরাধে আমার সন্তান আমার পুত্রবধূ ডাক দিয়ে বলে স্বামী হে আমার মা চিরে এসেছি ভাই চিরে এসেছি বাবা চিরে এসেছি তোমার হাতে আমার মা বাবা ইজ্জত সম্মান সব কিছু তোমার হাতে সুপর্দ করে দিল এবার বলো তুমি আমাকে চাও না তোমার মাকে চাও আমি এই ঘরে আর থাকতে পারবো না হয়তো আমারে আমার বাড়িতে দিয়ে আসো নতুবা তোমার মারে ঘর থেকে বাইর করে দাও কন্যা ওজুবিল্লা এবার ওই সন্তানের গাড়ির মধ্যে শয়তান সাপ দিয়ে বসে গিয়েছে বসার পরে সন্তানটা সিদ্ধান্ত নিল যে আমার মাকে আমি বার করে দিব এত সুন্দর বউ এত সুন্দর নতুন বউ আমি কিভাবে ঘর থেকে বাইর করব আমার বৃদ্ধ মার প্রয়োজন নাই আমি ঘর থেকে বাইর করে দিব বায়ো মা যদি হারাইছেন যারা আর মা ডাকার মতো সুযোগ নাই মার চেহারা বাসে মার কথা মনের মধ্যে উঠে
জাগ্রত হয় কিন্তু মা বলে আর তৃপ্তি পাওয়ার সুযোগ নাই আরে ভাই পৃথিবীর জমিনে যদি আপনি স্ত্রী একটা ভালো না হয় তো ঘরের দরজা চৌকাট যদি ভালো না হয় একটার পর একটা পাল্টাতে পারবেন আপনার স্ত্রী ভালো নাই শরীয়ত মানে নাই আপনার হুকুম আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই আপনার আদেশ মানে নাই নিষেধ মানে নাই আপনি এটারে পাল্টাই আরেকটা বিবাহ করতে পারবেন আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন বুড়িমাকে এবার বুড়িমা বর্ণনা দিতে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমার সন্তানটাকে মানুষের ঘরে কাজকর্ম করে আমি বড় করেছি আবার যখন বিবাহ করাইলাম বিবাহ করানোর পরে আমার সন্তানটা যখন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম তার স্ত্রী ডাক দিয়ে বলে তোমার মায়ের প্রসাবের গন্ধ আমি সহ্য করতে পারছি না হয় তোমার মাকে রাখো নতুবা এই ঘর থেকে আমার বাইর করে দাও আল্লাহর হস্তে সকলে সাইড এফেক্ট হবে না সবাই ভালো লাগে না বাড়ি দিয়ে ঘুমাই থাকেন কিন্তু ওয়াজের আদব নষ্ট করবেন না পবিত্রতা নষ্ট করবেন না আল্লাহর হস্তে আমি সকলে পায়ে ধরে বলি যারা এসেছেন নীরবতা পালন করে বসেন দু চারটা কথা শেখার জন্য বোঝার জন্য হেদায়েতের জন্য বসেন সাইটে যারা আছেন কথা বলবেন না সবাই বসে যান আল্লাহর হস্তে বাবারা ভাইয়েরা ওই মা এবার বর্ণনা দিতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই আমি অসুস্থতার কারণে শরীর দুর্বল হয়েছে আমি বাথরুমের মধ্যে প্রস্রাব কানায় গিয়ে প্রস্রাব করতে পারি নাই নবী গো আমি বিছানায় প্রস্রাব করে দিয়েছি এর অপরাধে আমার সন্তান আমার ঘর থেকে বাহির করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার তার স্ত্রীর কথায় ওই সন্তানটা মায়ের কাছে এসে বলে মা তোমাকে আর এই ঘরে রাখবো না তুমি ঘর থেকে বাহির হয়ে যাও আবার একবার বলছে মা কিছু জবাব দেয় না আবার বলতেছে যে মা তুমি এই ঘরে থাকা যাবে না এই মুহূর্তে বাহির করে দিব বাহির হয়ে যাও মা কোন সাড়া দেয় নাই এভাবে যখন সন্তান তিনবার ওই মাকে এই কথা বাহির হওয়ার কথা বললো এবার ওই বুড়ি মা ডাক দিয়ে বলে সন্তান রে আমার জাদুমণি আয় আয় আমার কাছে আমি অসুস্থ আমি উঠতে পারি না এবার ভোল আমার কোন অপরাধ কোন অপরাধের কারণে আমার ঘর থেকে বাইরে করে দিবে ওই ছেলেটা ওই কুলাঙ্গার সন্তানটা কাছে এসে বলে মা তুমি বিছানায় প্রস্রাব করে দিয়েছ এর দুর্গন্ধ আমার স্ত্রী সহ্য করতে পারছে না আমি অসহ্য করতে পারতেছি না এই মুহূর্তে তো আমার স্ত্রীকে আমি বিদায় দিতে পারবো না তোমার এই ঘর থেকে বিদায় করে দেই বুড়ি মা একথা শোনার পরে আসমান ব্যাঙ্গে জমিনে পড়ে গেল ওই বুড়ি মা বিছানার থেকে একটু উপর হয়ে উঠে বসল বসার পরে আবার বলল আমার কলিজার টুকরা সন্তান আয় আয় আমার কাছে আয় ডাক দেওয়ার পরে যখন সন্তানটার মাথাটা কলিজায় লাগাইল একটু সময় যখন দুনোটা হাত দিয়ে সন্তানের মাথাটা মার কলিজার মধ্যে বুকের উপর রাখলো এবার মা ডাক দিয়ে বলে আমার সন্তান রে আমার কলিজাটা এই মুহূর্তে ঠান্ডা হয়েছে আর গরম করিস না ওই কুলাঙ্গার সন্তান শয়তানের দুকায় পড়ে গেছে স্ত্রীর দুকায় পড়ে গিয়েছে বারবারই ফিরে এসে বলে মা তোমাকে বাইর করে দিব আর রাখবো না এই ঘরে আর থাকতে পারবে না এবার মা ডাক দি বলে আমার জাদুমণি রে আয় আয় আবার আমার কাছে আয় মা সন্তানটাকে মাথাটা বুকের মধ্যে লাগাইয়া আবার ডাক দি বলে আবার কলিজার টুকরা সন্তান তোর বাবা যখন মারা যায় আমি মা মানুষের ঘরে কাজ কর্ম করে ভাঙ্গা ঘরটারে ছাউনি দিয়েছি ভাঙ্গা বেড়া ঘরে চতুর্দিকে শিয়াল কুকুর মানুষ যেমনে মন চায় তেমনে ঢুকে যাই তো আমি মানুষের ঘরে কাজ কর্ম করে এই ঘরের বেষ্টনী দিয়েছি তুই কোন কলি যায় কোন মন মানিয়া রে তুই আজকে আমার এই ঘর থেকে বাহির করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ ও আমার যাদুমণি শোন আর কি বলবো অনেক কষ্টের কথা
তুই যখন ছোটবেলায় অসুস্থ হয়েছিল আমি মা আমার পাশে কোনো পুরুষ মানুষ ছিল না কোনো মানুষ আমাকে সহযোগিতা করার মতো কেউ ছিল না আমি মা রাত্রে যখন গভীর হয়েছে আমি মা তোকে কাঁধের মধ্যে লইয়া তোরে সুস্থ করার জন্য ডাক্তারের কাছে গিয়েছি কবিরাজের কাছে গিয়েছি আমি মা তুই যখন ছোটবেলায় অসুস্থ হয়েছিলি আমি মা তোরে বিছানায় ঘুম পাড়াই নাই আমি মা বুকের আঁচল দিয়া আমার বুকের মধ্যে তোরে রাখছি সারা রাত্র আমার কলিজার টুকরা সন্তান তুই যখন আমি মার বুকের মধ্যে ঘুমাইছ তুই যখন প্রসাব করে দিয়েছ আমি মার বুক বেশে বিছা পিঠের নিচে চলে গেছে রে তারপরও আমি মা তোরে বুক থেকে নামাই নাই আমি মা তুই ডানে প্রসাব করলে আমি বামে নিয়েছি বামে প্রসাব করলে ডানে নিয়েছি তারপরে আমি মা বুকের উপর ঘুম পাড়াইছি বুকের উপর ঘুমায়া তুই যখন আমি মার বুকের মধ্যে প্রসাব করে দিয়েছ আমি মা একটা হাত দিয়ে তোর বগলের মধ্যে রাখেছি আরেকটা হাত দিয়ে তোর প্রসাব পায়খানা পরিষ্কার করেছি আরে সন্তান আজকে আমার বিছানায় প্রসাব করার অপরাধে আমারে ঘর থেকে বাহির করার সিদ্ধান্ত নিয়েছ শোন শোন আরো কি বলবো তুই যখন ছোটবেলায় ঘরের মধ্যে প্রসাব করে দিতে আমি মা খানাকে খানার প্লেট নিয়ে যখন সামনে বসতাম আমি মা খানা যখন আল্লাহর দেওয়া নিয়ামত রিজিক যখন মুখের মধ্যে উঠাইতাম এমত অবস্থায় তুই যখন পায়খানা করে দিত আমি মা খানার প্লেটটারে ধাক্কা দিয়া তুই সন্তানের গুমুত্তা আমি আগে হাতাইছি তোরে আগে পরিষ্কার করছি তুই নি শিশু অবস্থায় আগুন পানি কিছুই বুঝস না তুই যদি প্রসাব পায়খানা মুখে দিয়ে দেয় সেই ভয়ে আমি মা খানা আগে খাই নাই পরে খেয়েছি আমি আগে তোর প্রসাব পায়খানা পরিষ্কার করেছি আমি মা তোর কত প্রসাবের সিটা আমার বুকের মধ্যে পড়েছে আমার মুখের মধ্যে পড়েছে আমি কি বলবো রে সন্তান তুই কোন কলি যায় আমার ঘর থেকে বাইর করার সিদ্ধান্তটা নিলে সন্তান কোনো ভাবেই বুঝে না এবার মা ডাক দিয়ে বলে আমার করে যা টুকরা জাদুমণি রে তুই আমারে বাইর করে দিবে সিদ্ধান্তই নিলে ঠিক আছে এই রাত্রে গভীর হয়েছে এখন যদি তুই আমারে বাইর করে দেস তাহলে শুন ওই বাইর করে দেওয়ার কারণে এই মুহূর্তে রাত গভীর হয়েছে তো চতুর্দিকে জঙ্গল রয়েছে আমারে যদি বাইর করে দেস তাহলে জঙ্গলের বাঘ বা লোকে আমাকে কে ফেলবে আমারে অন্তবক্ষ রাত্রেটা এই ঘরের মধ্যে থাকতে দে আমি রাত্রে ফোয়ালে দিনের আলো দেখলে আমি ঘর থেকে এমনিতেই চলে যাব সন্তান কোনোভাবেই মানে না কোনোভাবেই বুঝে না এবার দূরে আবার মা কেটে নিয়েছে এই খাট থেকে যখন নামায় দিবে আবার মা বলে আমার জাদুমণি রে আয় আয় আমার কাছে আয় তুই আমার এবার বিদায় করে দিবে সিদ্ধান্ত নিয়ে তো ঠিক আছে তবে আমার এই গরের দেওয়ালের কাছে রাখতে দিবে আমি দেওয়ালের মধ্যে গরের দেওয়ালের মধ্যে ধরে ফালার মধ্যে ধরে আমি রাত্রেটা যাপন করব তারপরে বাড়ির বাহিরে আমার নিস না কোনোভাবেই সন্তান মানে না এবার সন্তান মা কি জিনিস শ্রী ওই খাট থেকে নামাইয়া ঘর থেকে বাইর কইরা মারে বাড়ি থেকে বাইর কইরা নিয়া জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছে মারে যখন জঙ্গলে ফালাইছে ওই মা সেজদায় পড়ে আল্লাহরে স্মরণ করতেছে আল্লাহ তুমি তো আমার মালিক তুমি তো আমার রব তুমি তো দুঃখের সাথী সুখের সাথী তুমি যারে কষ্ট দাও তারে আবার সুখ দেও ও আল্লাহ আমাকে রাত্রেটা এই জঙ্গলের মধ্যে তোমার প্রেমে তোমার গোলামিতে কাটাইবার সুযোগ করে দাও ওই মহিলাটা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে
আল্লাহ জিকির করে আল্লাহরে ডাকে আল্লাহরে খুশি করে এবার ওই মহিলাটা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানকে আমি বদদা দেই নাই আমার সন্তানকে তুমি কোনো আযাবে পালায়ো না আমার সন্তানকে তুমি লানত দিও না আমি মা আমার জবান দিয়ে আমার সন্তানকে বদদা দিতে পারে নাই তবে আমি আপনার কাছে একটা ফরিয়াদ করলাম আল্লাহ এই মুহূর্তে আমার সন্তানটার মন শক্ত মনটারে নরম করে দাও আমার সন্তানকে হেদায়েত দিয়ে দাও মা এত কষ্টের পর সন্তানের হেদায়েতের দোয়া চায় এবার যখন রাত্রে ফোয়ালো ফজরের আজান হলো সকালের আলো যখন সূর্যের আলো যখন দিনের আলো দেখা দিল মা ওই জঙ্গল থেকে একটা ডাল ভেঙ্গে ভেঙ্গে ওই রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে রওনা দিয়েছে সামনের দিকে অগ্রসর হইয়া ডালে ভর দিয়ে দিয়া ওই বুড়ি মা সারা রাত্রে জঙ্গল তাইকা দুর্বল হয়ে গিয়েছে মা চুকের পানি ছেড়ে দিয়া দিয়া ওই জঙ্গলে দিয়া হাটে আর কাঁদে কাইদে কাইদে একটা বাড়ির মধ্যে পৃথিবীর মধ্যে সব চাইতে অসহায় সেই মানুষটা হয় ওই অসহায়ের মতো মা গিয়ে ওই জঙ্গলের পাহাড়ের পাশে একটা বাড়ির মধ্যে সকালবেলা উঠেছে বাড়ির মানুষ এবার জিজ্ঞাসা করলো যে তুমি কে গো দুনিয়ার মধ্যে মানুষ অসহায় বলে মানুষ অসহায় হওয়ার পরে মানুষ স্বাভাবিক বিনষ্ট হইয়া হেস্তনস্ত হইয়া মানুষ হয়ে যায় তুমি এরকম দুর্বল হইয়া হেস্তনস্ত হইয়া তুমি কে গো তোমার কি কোনো স্বামী নাই সন্তান নাই তুমি সকালবেলা আমাদের বাড়িতে এসেছো ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে না আমার স্বামীও নাই সন্তানও নাই আহারে যখন জবান দিয়া মার জবান দিয়া সন্তান নাই বলেছে আল্লাহর দরবারে আর সাজমার সহ্য হচ্ছে না আল্লাহ জিব আজরাইলকে ফাটাইয়া বললেন আজরাইল ওই সন্তানের জানটাকে কবজ করে নিয়ে যাও মা বলছে সন্তান দুনিয়াতে নাই আমি আর রাখতে চাই না ওই সন্তানটাকে তাড়াতাড়ি তুমি জানটা কবজ করে নিয়ে যাও আল্লাহর হুকুম মতো ভাগ ওই সন্তানের জান আজরাইল আলাইহি সালাতু ওয়াসালাম সঙ্গে সঙ্গে কবজ করে নিয়েছে কোন সুবহানাল্লাহ এবার ওই সন্তানটা যখন মারা গিয়েছে মাকে প্রতিবেশী এলাকাবাসী সবাই কবর দিয়েছে তুমি আসো তোমার সন্তানটাকে শেষবারের মতো বিদায় দিয়ে যাও মা বলে আমার কোনো সন্তান নাই না না আমি যাব না দেখতেও যাব না শুনতেও যাব না আরে ভাই এবার ওই মাকে মানুষ অনেক রিকোয়েস্ট করেছে অনেক প্রতিবেশী সবাই ওই মার কাছে আবদার রেখেছে মা আসে নাই এবার মা এবার গিয়া ওই সন্তানটাকে কাফন দাফন করানোর জন্য এলাকাবাসী প্রস্তুত নিল কবরে রাখলো কবরে রাখার পরে যখন এই কবরে রাখছে ওই কবরের মধ্যে ওই সন্তানটা যাওয়ার সাথে সাথে জাহান্নামের বাগিচা বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে আর ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে রাস্তা করে দেওয়া হয়েছে জাহান্নামের যত আযাব গজব ওই গজব গুলা ওই যুবকের কবরের মধ্যে আসতেছে আর যুবকটা ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো এই কবরে আসার পরে একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাই নাই শুধু জাহান্নামের আগুনে জ্বলতেছি আল্লাহ নবী সব দুঃখ মা শুনলেন এবার বললেন মা আমিও একটা মার এতিম বাবার এতিম সন্তান আপনার সন্তানটা এতিম হইয়া অসহায় হইয়া কবর থেকে আমি নবীর প্রতি তাকায়া ডাকতেছে ও মা তুমি তোমার সন্তানটাকে এবার ডাক মাফ করে দাও মা কিছুই বলে নাই বলে না পারবো না এরপরে আল্লাহ নবী বলেন মা এবার তোমার সন্তানের কবরের দিকে তুমি একটু তাকায়া দেখো আল্লাহ নবী
যখন এই কথা বললেন বলার পরে ওই মহিলা বুড়ি মা কবরের দিকে তাকাইল কিছু বলে নাই কিছু দেখে নাই নবী বলেন মা এবার তুমি আবার দ্বিতীয়বার তাকাও মহিলাটা কিছুই বলে নাই বলে না ক্ষমা করব না আল্লাহ নবী চতুর্থ তৃতীয়বার এবার ওই মহিলার অন্তরের প্রতি তাকাইলেন নবীর চক্ষু মুবারকের দৃষ্টি যখন মহিলার অন্তরের দিকে পড়ল সাথে সাথে সত্য দৃষ্টি নরম হইয়া গেল আর এবার আল্লাহর নবী বলেন মা মাগো মা এবার তোমার সন্তানের কবরের দিকে তাকাও ওই বুড়ি মা যখন দুইটা দৃষ্টি যখন কবরের দিকে দিল দেওয়ার পরে এবার আল্লাহর নবী বলেন মা এবার বলো তুমি কি দেখছো গো মা ওই মহিলাটা চিৎকার দিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আমি দেখছি আমার সন্তানটা দুইটা হাত বাড়াই আমি মায়ের প্রতি ডাকতে স্যার বলতেছে মা মা পৃথিবীতে তোমাকে আমি চিনতে পারি নাই এবার মা কবরে আসার পরে তোমার সাথে বিয়াদবি করার কারণে তোমার এই কষ্ট দেওয়ার কারণে একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন নিবে না মা মা গো মা যদি দ্বিতীয়বার পৃথিবীতে যাওয়ার সুযোগ থাকতো গো মা আমি পৃথিবীটা সারাটা পৃথিবীতে তোমার মাথায় নিয়ে ঘুরতাম তারপরে তোমার কাছ থেকে ক্ষমা আনতাম মা এবার মা তুমি আমাকে ক্ষমা করে দাও গো মা আমি তো আর যেতে পারবো না মা আমি বুঝি নাই তোমার অবুজ পাগলা বেয়াদবি করেছি তুমি আমারে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও গো মা এবার বুড়িমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা যখন হাত বাড়ায় আমার প্রতি এভাবে মিনতি করতেছে আমি আর সহ্য করতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে এই মুহূর্তে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ নবী বলেন মা তোমার জবান থেকে যখন তুমি ক্ষমা করে দিয়েছো মন থেকে যখন তুমি ক্ষমা করে দিয়ে জবান থেকে যখন উচ্চারণ হয়েছে মা এবার তুমি কবরের দিকে তাকাও ওই কবরের দিকে তাকাইয়া তুমি আবার তোমার সন্তানের অবস্থাটা বুঝো গো মা মা আবার যখন কবরের দিকে তাকাইল এবার তাকাইয়া দেখে সন্তানটা হাসি মুখে বলে মা তুমি ক্ষমা করে দিয়েছ আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে মা গো এতক্ষণ যাবৎ তুমি ক্ষমার পূর্ব পর্যন্ত আমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে মা এবার তুমি যখন আমারে ক্ষমা করে দিয়েছ গো মা এই মুহূর্তে আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দিয়া আমারে জান্নাতের বিছানায় ঘুম ফারাইয়া দিছেন কোন সুবহানাল্লাহ মার দয় জাহান্নামে যাওয়া যায় জান্নাতও যাওয়া যায় মার দয় বাদশাহ হওয়া যায় ফকির হওয়া যায় বদ্দয় তেই জন্য মার রাজি খুশিতে আল্লাহ রাজি খুশি বাবার রাজি খুশিতে আল্লাহ রাজি খুশি বাবারা ভাইয়েরা আমরা তো এখানে অনেকে আছে আমাদের মা নাই বাবা নাই অনেকের আছে মা বাবা আছে কিন্তু আমাদের কাছে সন্তানের কাছে মূল্য নাই বাবা যখন বৃদ্ধ হয় সন্তানে ডাকে বুড়া বেটা মা যখন বৃদ্ধ হয় সন্তান এখন বুড়া বেটি হয়ে বেটি বেটি চিল্লাইছ না বেশি চিল্লাইলে ঘর থেকে বাইর করে দিন সন্তানের বাবার এখন বেটা বেশি চিল্লাইছ না তো এখন এই ব্যবহার করার পাওয়ার কারণটা হলো দায়ী হলেন মা এবং বাবা মা এবং বাবা কিভাবে আপনি আপনার সন্তানকে উপযুক্ত করতে পারেন নাই আপনার সন্তানকে আপনি আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর ওয়াজ মোতাবেক আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার সন্তান সন্ততি তোমার সম্পদ সব কিছু আমি আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত রাখো কোন সুবহানাল্লাহ যদি না রাখো ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল
খাসিরুন তুমি অবশ্যই অবশ্যই সম্পদ সন্তান আমি আল্লাহর জিকির থেকে ফিরায়া রাখলে আল্লাহর রাস্তা থেকে সরায়া রাখলে অবশ্যই অবশ্যই ওমাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হইবে তাহলে আজকে সন্তান দ্বারা অনেকে আমরা শান্তি লাভ করতে পারে নাই ভাবারা ভাইরা আপনার সন্তান আপনি যদি নেককার বানায় রেখে যান আলেম বানায় রেখে যান হাফেজ কুরআন বানাইতে পারেন নামাজি বানাইতে পারেন ওলি প্রেমিক বানাইতে পারেন নবী প্রেমিক বানাইতে পারেন আল্লাহ প্রেমিক বানাইতে পারেন তাহলে ওই সন্তান দ্বারা ফি দুনিয়া ওয়াল আখিরা উভয় জগতে আপনি কল্যাণ হাসিল করবেন কোন সুবহানাল্লাহ বাবারা ভাইরা আজকে যে সন্তানের মা বাবাকে ঘর থেকে বাইর করে দেয় মা বাবার খেদমত করে না আমরা সন্তানের হক আদায় করতে পারি নাই বাবা হিসাবে সন্তানের হক আদায় করতে পারি নাই মা হিসাবে সন্তানের হক আদায় করতে পারি নাই আপনার সন্তানকে আপনি সাথে নিয়ে মসজিদে যাওয়ার কথা আপনি কোন আপনার সন্তানকে নিয়ে আগে ক্ষেত কামারে আপনার ক্ষেত রোয়ার জন্য ধান কাটার জন্য মাছ মারার জন্য সাথে নিয়ে যান বাজারে ব্যবসার জন্য সাথে নিয়ে যান কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার সন্তানকে নিয়ে যাবেন এই মনোভাব তৈরি হয় নাই আপনার সন্তানকে আপনি দ্বীনের শিক্ষা দিবেন যেই শিক্ষা তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিম আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ এবং ফরজ আইন কোন সুবহানাল্লাহ তাহলে আমরা কি করি এই ফরজ জ্ঞান অর্জন করা তো ইয়া দুনিয়ার জ্ঞান লইয়া সময় পাগল হইছে আমরা আমরা সন্তানকে দ্বীনের জ্ঞান দিতে পারি না জ্ঞান অর্জন করা কোন জ্ঞান যেই জ্ঞান অর্জন করলে হালাল হারাম বুঝবে যেই জ্ঞান অর্জন করলে মা বাবার খেদমত বুঝবে যেই জ্ঞান অর্জন করলে সুদ হারাম ঘুষ হারাম বুঝবে হালাল বুঝবে পবিত্র নাফাক এগুলা বুঝবে আপনার যেই জ্ঞান অর্জন করলে পরে নামাজে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারবে তাসবিহ তাহলিল পড়তে পারবে দুরুদ পড়তে পারে ওই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ কোন সুবহানাল্লাহ এখন আমরা কোন জ্ঞান অর্জন করি আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা তোমার একটা সন্তানকে যদি দিনদার বানাইতে পারো তোমার একটা সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে পারো তোমার একটা সন্তানকে যদি নবীওয়ালা বানাইতে পারো তোমার একটা সন্তানকে যদি হাক্কানি রব্বানা আলেম বানাইতে পারো কোরআন হাফেজ বানাইতে পারো তাহলে আল্লাহ পাক ওই সন্তানের মা বাবা কোরআন পড়নওয়ালা সন্তানের মা বাবাকে হাশরের ময়দানে নূরের মুকুট আল্লাহ পরায়া দিবেন কোন সুবহানাল্লাহ এখন তো আমরা দুনিয়ার মুকুট ফরবাল্লাই পাগল সবাই তা আসেন যে আমরা আমরার মা বাবারে আমরা খেদমত করি যদি আপনি মা বাবা মরলে পরে আপনার প্রতি হক আছে আমরা অনেক সন্তান আছে মা বাবা মরলে পরে একদিন দুই দিন চল্লিশ দিন পর্যন্ত স্মরণ থাকে এরপরে বছর একবার কবরে যায় না মা বাবা মরলে পরে আমরার সন্তানের প্রতি হক থাকে কোন হক যে তাদের নামে দান সৎকা করতেন তার নামে দোয়া করাইতেন মিলাদ করাইতেন তারার খবর জিয়ারত করতেন খবর জিয়ারত করে দোয়া করতেন তারার লাগা এটা তারা খবর থেকে আমাদের কাছে আওলাদের কাছে পাওনা হক সেই জন্য আমরা যদি আমার সন্তান লইয়া খবরের কাছে যাই মিলাদের আয়োজন করি দোয়ার আয়োজন করি আপনি মরলে পরও আপনার সন্তান কি করবে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে তাহলে আসুন যে আজকে আমরা যারা মা বাবা অবহেলিত মা বোনরা যারা আছেন আজকে যারা শ্বশুর শাশুড়িরা অবহেলিত অনেক স্ত্রী বিয়া হইয়া আইয়া দুই মাস তিন মাস যায় না ঘর সংসার ভাঙ্গা দিন মা বোন গো ও মা তোমারও সন্তান হবে তোমারও মেয়ে হবে আরেক বাড়িতে বিবাহ দিবা তোমারও ছেলে হবে আরেকটা মেয়ে বউ বানাইয়া ঘরে আনবা মা তুমি যখন শাশুড়ি হবা তোমার শাশুড়িরে তুমি এক গুণ কষ্ট দিয়েছ তোমার সন্তানের বধু পুত্রবধু এবং সন্তান তোমারে দিব দ্বিগুণ কষ্ট এটা হাদিসের কথা দুনিয়াতে আমরা বলি না সমাজে একটা কথা যে দুনিয়ার দ্বার উদ্ধারের জায়গা কইনা আমরা কইনা আপনারা দুনিয়ার দ্বার উদ্ধারের
জাগা আপনি জাল লাগি গর্ত খুঁদবেন আরেকজনে আপনার লাগি গর্ত খুঁদব তাহলে আপনি যদি আপনার মাকে বাবাকে না করেন আপনার সন্তান ও আপনারে আপনার মারে আপনি করছেন না ঠিকমতো খাবার ঠিকমতো ব্যবহার ঠিকমতো খাবার খাদ্য ওষুধ চিকিৎসা করছেন না আপনার সন্তান বড় হইয়া বিয়া কইরা আপনি যখন এই আপনার মার মতো বাবার মতো আপনি বয়স্ক হইয়া বিছনায় পড়বেন তখন আপনার খাসি দুয়ার যাইতো না আপনার ঘর থেকে বার করে গাঙ্গের বারে ফলাইতে হইব এরকম সন্তান আছে যে ঘর থেকে মা বাবারে করতে করতে বুড়া লাগছে ঘর করে বাইরে ফলাই হইব সেই জন্য আমরা আগে বাবা এবং মা সতর্ক হবে আরে বাবা আজকে আমরার পেটে কেন আজকে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন আপনি আব্দুল কাদের জিলানী বলেন তারার মা কেমন ছিলেন মা বনে রাখো আজকে কেন আমরার সন্তান নেককার হয় না আমরা কতবেই ভুল করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে নি শুনবেন না আর কিছু বললে তাহলে আরো দুই চারটি কথা কোরআন হাদিসের বলি শুনেন আমাদের ভুল কোথায় আজকে সন্তান কেন নেককার হয় না অনেকে চেষ্টা করে আলেম বানাইতাম আলেম হয় না চেষ্টা করে হাফেজ কোরআন হইতো হাফেজ কোরআন হয় না চেষ্টা করে নামাজ হইতো নামাজ হয় না বাবারে আপনি প্রথমেই আপনার শুরুতেই আপনি ভুল করে ফেলেছেন এখন বলবেন বলে হুজুর ভুল কি আমি আপনাদেরকে আপনাদের সকলের গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে যদি আপনাদের মনে কোনো সংকোচ লাগে দ্বিধা লাগে আমাকে ওয়াজ থেকে নামার পরে আমাকে জিজ্ঞাসা করবেন পরে আপনি বিবাহ করা নবীর সুন্নত এই বিবাহ এজাব কবুল এই এজাব কবুলের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন শরীয়ত মোতাবেক হয় সায় সাক্ষীর মাধ্যমে উভয়ের অভিভাবকের মাধ্যমে সম্মতিক্রমে আপনার এজাব কবুলের মাধ্যমে উভয় স্বামী স্ত্রীর উভয়ের আপনার সম্মতিক্রমে বিবাহের কাজ সম্পূর্ণ হয় এখন আপনার বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর মিলামিশা হয় মিলনের মাধ্যমে ওই সন্তানটা এসে আপনাকে দুনিয়ার আখেরাতের কল্যাণ দিতে পারে নাও দিতে পারে তবে আপনার কর্মের উপর নির্ভর করবে এখন বলবেন হুজুর কর্ম কি কর্ম হলো আপনি বিবাহটা শরীয়ত মোতাবেক করছেন কিনা আপনার সন্তান দে আলেম হওয়ার চেষ্টা করেন হাফেজ কোরআন হওয়ার চেষ্টা করেন আপনার সন্তান নামাজি হবে আরে জানাজা হবে আরে চাইবেন না কেন একটা সন্তান যদি হক্কানে রব্বানে আলেম হয় 40 জন এলাকার পরিবারের বংশের আত্মীয় স্বজন প্রতিবেশী এলাকাবাসী ওই 40 জন জাহান্নামী যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামে চলে যাবে এমন অবস্থায় একজন হক্কানে রব্বানে আলেম আল্লাহ বলবেন তোমাকে জ্ঞান অর্জন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছো তোমাকে এর সম্মানে আমি বলে দিলাম যে যাও 40 জন জাহান্নামীকে সুপারিশ করে তোমার হাতে সাথে নিয়া জান্নাতের মধ্যে চলে যাও কোন সুবহানাল্লাহ তাহলে সন্তান আলেম বানাইলে অনেক উপকার আছে দুনিয়া এবং আখেরাতে একজন হাফেজ কোরআন হাফেজ সব বানাইলে 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইব কোন সুবহানাল্লাহ তাহলে সন্তানকে কেন বানাইবেন না নেককার কেন আল্লাহওয়ালা বানাইবেন না আর হয় না বা কেন এটা বুঝতে হবে আমাদের প্রথমেই বিসমিল্লাহতে গলত এখন বিসমিল্লাহ গলত যদি বলি সারা রাত্রে যাবে আমি সংক্ষেপে বলবো যে আমাদের কেন সন্তানগুলা বর্তমানে আমাদের কেন দিনের দিকে যায় না কেন আমাদের উপকারে আসে না আমার কথা কেন শুনে না আমার সন্তান কেন আমার ধাপ মানে না আমার মেয়ে কেন আমার অনুদাবিত হয় না আমার অধীনস্থ হয় না এর একমাত্র দায়ী মা এবং বাবা অভিভাবক আসেন আপনি যখন বিবাহ করেছেন আপনার শরীয়ত বলে বিবাহ করতেন কোরআন হাদিস আল্লাহ নবীর নাম লইয়া শুরু করতেন বাবারে গড়ে যখন কোন নতুন গড় বানান মিলাদ করান না দোয়া করুন নি করান না আপনারা একটু কথা কইন করান নি তাহলে কোন নতুন গড়ে নতুন দোকানে ব্যবসা শুরু করার আগে গড়ে ঘুমানোর আগে মসজিদের ইমাম সাহেবকে এনে দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন কার মাধ্যমে
দোয়ার মাধ্যমে এখন মনে করেন আমি ওয়াজ শেষ আমি আপনাদেরকে ক্লাস করাইতেছি মনে করেন এটা ওয়াজ একটা ক্লাস আমি শুরুতে বলছিলাম না যে আপনাদেরকে তালেমুল ইলমের মর্যাদা আল্লাহ দিবেন নূরের ফেরেশতারা নূরের ডানা আপনার পায়ের নিচে বিছায় দিবেন যদি শিকার নিয়তে আসেন বুজার নিয়তে আসেন হেদায়েতের নিয়তে আসেন ঈমান আমল মজবুত করার নিয়তে এসে থাকেন তাহলে নূরের ফেরেশতারা ঘর থেকে বাইর হওয়ার পরে আপনার পায়ের নিচে নূরের ডানা বিছায় দিয়েছেন আল্লাহ পাক আপনার আমল নামায় তালেবুল ইলমের মর্যাদা দিয়েছেন হন সুবহানাল্লাহ ওই এখন আপনাকে ক্লাস করাবো ওয়াজ তো বহু শুনছেন আরে ভাই ইজা তো আর শুনলাম আপনি সিমলাইয়া ফাল্লাইয়া স্টেজ গরম করিয়া শরীরের চাদর ফালাইয়া জামপাট ফালাইয়া গাম আপনার ফাল্লানের সুদে ইতা শুনলাম আপনি যদি কিছু না লইয়া যাইতে পারেন একটা হাদিস একটা মাসলা যদি না বুঝা যাইতে পারেন তাহলে আসুন আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কেন আমাদের সন্তান নেককার হয় না আল্লাহ তো বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমরা সন্তান জিকিরে থাকার কথা ফিকিরে থাকার কথা আল্লাহর রাস্তায় থাকার কথা কেন এখন আমাদের আল্লাহর রাস্তা থেকে সরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে ওই সন্তান কেন শয়তানের পথে জাহান্নামের পথে কেন হারছে এর জন্য আমি বাবা আমি মা হিসেবে আমি দায়ী এখন বলবেন আপনি একটা স্বামী স্ত্রীর বিবাহের মাধ্যমে এটা একটা নতুন ঘর বাঁধা হয় কি বাঁধা হয় নতুন ঘর কি বাঁধা হয় নতুন ঘর নতুন একটা জগৎ শুরু হয়ে যায় বিবাহের মাধ্যমে এখন আপনি ঘর বানাইলেন ঘর উদ্বোধন করলেন মিলাদ দোয়া দেয়া কোরআন তালাওয়াত দেয়া কোরআন খতম দেয়া আর দোকান বানাইলেন ব্যবসা শুরু করবেন দোয়ার মাধ্যমে শুরু করলেন এখন আপনি নতুন দান নতুন ভাত খাইবেন দোয়ার মাধ্যমে খাবার শুরু করলেন এখন আপনি বিবাহ করবেন এখন আপনি কি দিয়ে শুরু করবেন আপনি কি দিয়ে শুরু করবেন মুসলমান আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাব সিদ্ধান্ত নেবেন রাতে ঘুমায়া গিয়া ওয়াজ শোনার পরে যে আপনি কি করেছেন কি কারণে আপনার সন্তান অবদস্থ বিয়াদব হচ্ছে কেন আপনার সন্তান অন্য রাস্তায় হাঁটছে আপনি ডাকেন ঢাইনে আপনার সন্তান যায় বামে আপনি ডাকেন তাকে পূর্বে আপনার সন্তান যায় পশ্চিমে কেন এই ওয়াজ শোনার পরে আপনি গিয়ে গবেষণা করবেন যুগবিয়োগ করবেন করে তারপরে যোগফল পাবেন যে দেখবেন অবশেষে আপনিই দায়ী আসুন যে আপনি ঘর বাঁধবেন সবকিছু করেন দোয়ার মাধ্যমে এখন বিবাহ করা আমরা এটা একটা সওয়াবের কাজ এটা একটা সওয়াবের কাজ এটা একটা জগৎ শুরু হয় এই জগতে খের হয় গজব খের হয় শান্তি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যার ইস্তিজা যে শান্তি এ জান্নাতি সুবহানাল্লাহ এখন আমরা তো বুকে হাত দিয়া 100% কেউ কইতে পারতাম যে আমার বউ বাচ্চা দিয়ে আমি শান্তি আছি খুশি আছি আমি পরিবারে অনেক শান্তি আছে কইতে পারতাম না প্রত্যেকের পরিবারেই একখানা একটা অশান্তি লেগে আছে বাবা আপনি যখন বিবাহ করেছেন আপনি কোন কাজ দিয়ে শুরু করেছেন আপনি কোন ইসলাম দিয়ে শুরু করেছেন আপনি তো মুসলমান হে মা বোনেরা আমার কথা বিরক্ত হবেন না আমি ইসলাম যা বলতেছে হাদিস যা বলতেছে তাই বলতেছি কারণ যে আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে কোন ভালো কাজ করার পূর্বে যাত্রা শুরু করার আগে আল্লাহ নবীর নাম নিয়ে শুরু করবেন দোয়া দরুদের মাধ্যমে শুরু করবেন আপনি যখন বিবাহ করেছেন আরে ভাই প্রথম রাত্রে আরাম করবেন বাসর রাত করবেন ইসলাম বৈধ করে দিয়েছে শরীয়ত মোতাবেক আনন্দ ইসলাম বৈধ করে দিয়েছে আপনি কি করেন তিন দিন আগ থেকে গেট বাঁধেন মুসলমান আপনি আপনি খ্রিস্টান ইহুদি নাসারার কালচার অনুসরণ করতেছেন এই জন্য আপনার ঘরে আমাদের ঘরে আলেম হচ্ছে না কোরআনে হাফেজ হচ্ছে না নামাজিওয়ালা হচ্ছে না আল্লাহওয়ালা হচ্ছে না নবীওয়ালা হচ্ছে না আর ভাই কি করেছি দু সুজুর আমরা করেছি কি তিন দিন আগ থেকে বাতি লাগাইয়া প্যান্ডেল বান্ধিয়া আর জিমবাতি জ্বালাইয়া আপনার বক্স আইন্যা গান গাইয়া যাত্রা শুরু করছি এই যাত্রা হারাম এই যাত্রা কি সবাই মুসলমান যদি এখানে আমি আমার বিশ্বাস এক
এখানে সবাই কলমা পড়ে মুসলমান হয়েছেন সবাই আল্লাহরে বিশ্বাস করেন নবীরে বিশ্বাস করেন সবাই বলেন এই সমস্ত বাদ্যযন্ত্র এই সমস্ত আকুতি কুকুরতি নাচ গান এই সমস্ত বেহাপনা গায়ে হলো এইগুলা সম্পূর্ণভাবে ইসলাম কুরআন হাদিস দ্বারা সাবিত এটা সম্পূর্ণভাবে হারাম সবাই বলেন এটা কি হারাম সবাই বলেন এটা কি সবাই বলেন এটা কি এবার সমাধান নেন আপনি শুরু করতেছিলেন মুসলমান হিসাবে যে বিয়ার আগের রাত বা বিয়ার দিন রাত বাসর রাতে যাইবেন আপনার উচিত ছিল যে বইসে একটু দোয়া দরুদ কুরআন তেলাওয়াত কইরা আপনি যাইতেন আর আপনি এগুলা না কইরা মুসলমান হইয়া আপনি ঢোল বাজনা বাদ্যযন্ত্র দুম 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 শব্দ শুনা গেলেন বাসর রাত করলেন হারাম দিয়ে শুরু করলেন হারাম করে হালাল মনে করলেন হারাম কে হালাল মনে করলে সাথে সাথে কাফের হয়ে যাবেন হারাম কে হালাল কখনো মনে করবেন না কেন আপনি মুসলমান এই সমস্ত গায়ে হলুদের নামে যে বেহায়াপনা চলছে বর্তমান প্রেক্ষাপটে এটা ইহুদি খ্রিস্টানের কালচার বলে হুজুর কিভাবে মেয়েকে আপনার মেয়েকে বন্ধু বান্ধব বান্ধবী এসে দুলাভাই এসে মিষ্টি খাওয়ায় দেয় গায়ে হলুদ পরায়া দেয় এই বেহায়াপনা ভিডিও হয় আহ আপনি না মুসলমান আপনি তো হিন্দু না বৌদ্ধ না আরে এগুলা তো কালচার তো বৌদ্ধদের ইহুদিদের নাসারাদের আহ মুসলমানের বাচ্চারা আমরা মুসলমান দাবি করি কলমা পড়েছি আমাদের কাছে মুসলমানের চরিত্র স্বভাব কিছু নাই নবীর আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি আল্লাহর আইন থেকে 100 গজ দূরে গিয়েছি নবীর আদর্শ থেকে 100 গজ দূরে করে দূরে গিয়েছি আরে ভাই লানাতুল্লাহ লানত তো আসবেই লানাতুর রাসূলুল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত তো আসবেই এটা আপনার হাতের কামাই আজকে যে পরিবারে শান্তি নাই বিবি বাচ্চা আপনার অভিভাবক হিসাবে স্বামী হিসাবে স্ত্রী কথা শুনে না আরে সন্তানে বাবা হিসাবে বাবার কন্ট্রোল হুকুম মানার কথা মানে না এর জন্য দায়ী প্রথম রাতে আপনি আপনি হারাম দিয়ে শুরু করছেন এই বাচ্চা হারাম দাদা হইব কি তুইব হারাম দাদা এখন আরো কথা বল আপনার বিবাহ যখন আপনার আব্বা আব্বায় আপনার চাচায় দাদায় মুরব্বী এলাকার বয় বইয়া যেই যৌতুককে ইসলাম হারাম করছে আমার ওয়াজ বুঝতাছেন না আপনারা বুঝুন নি ভালো লাগেনি না দোয়া করে ছেড়ে দিতাম যদি ভালো লাগে তা আওয়াজ একটু দিয়েন আপনি মুসলমান হিসাবে যৌতুক নেওয়া ইসলামে হারাম কি হারাম কি হারাম এখন আমরা মরিব বইয়া কই হবে না তোমার পুরীরে আমরা মেয়ের বাবা ছেলের বাবার কাছ থেকে খাবি মোহর যেটাকে বলে সালাম বলা মেয়ের বাবা ছেলের বাবার কাছ থেকে সাইয়া মোহর আনা নিতে পারবে মোহর আনা নগদ হইলে বালা উত্তম সুন্নত যেটাকে মোহরে ফাতিমি বলা হয় তখন আমরা মইমুরি বিবল হতে বইয়া মেয়ের বাবার কাছ থেকে ইসলাম কয় আপনি মোহরানা ধার্য করতে হ্যাঁ তবে ইসলাম আরো কত সুন্দর ইসলাম মানে শান্তি কত সুন্দর সমাধান দিয়েছে বলেছে ছেলের সম্পদ বাড়িঘর তার অবস্থা নির্ণয় করে অবস্থান বুঝে মোহরানা সিদ্ধান্ত নেবেন কাবিন যেটারে বলেন এখন সরকারি আইনে যেটারে বলা হয় কাবিন ছেলের অবস্থান বুঝে আপনি হয়তো 150,000 3,00,000 5,00,000 আপনি নির্ধারণ করবেন এখন রিস্কা ভাই ফুলার আপনি আপনারা মুরব্বী বইয়া 5,00,000 টাকা তারে খাবেন লিখা দিলাইলা গলা জ্বলাইয়া এই বেড়াওকা শুনেন এই মোহর স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া ফরজ এটা কি ফরজ এটা আপনার প্রতি স্ত্রী পায় এই পাওনা যদি কেউ না যা মরে হাসরের ময়দানে ফুঙ্গ হইয়া উঠবো কি তো উঠব ফুঙ্গ হইয়া আডু বাঙ্গা হইয়া উঠিয়া একবারে জিনা খারি হইয়া আল্লাহর দরবারে আজিরা দিব এখন নাউজুবিল্লাহ ইনসানি তাহলে মোহরানা যারা 3,00,000 5,00,000 লেখাইয়া না দেয় মইরা গেছুন গিয়া আপনার নামাজ
আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার তাসবিহ আপনার তাহলিল আপনার সদকা সব बर्बाद যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীর মোহরানা স্বামী হিসাবে maaf না নেবেন আদায় না করবেন আপনার কোন বندگی আল্লাহর দরবারে মকবুল হবে না এবং হকদারের হক যতক্ষণ পাওনা না আদায় না করবেন আল্লাহ বলেন আমার পাওনা পাঁচ ওয়াক্ত নামাজ ত্রুটি বিচ্যুত করেছো তওবা করছো আমি আল্লাহ maaf করে দিব আমার বান্দার পাওনা তোমার কাছে যদি থাকে কথার পাওনা টাকার পাওনা সম্পদের পাওনা যদি থাকে আমি আল্লাহ maaf করব না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী স্বামী হিসাবে তোমারে কমনা করছে তোমার ছোট ভাইকে জবান দ্বারা কষ্ট দিয়েছো ভাই কমনা করছে বোনের সম্পদ ভাইয়ের সম্পদ গ্রাস করেছো অন্যায়ভাবে সে দুর্বল কথা বলতে পারে নাই জবাব দিতে পারে নাই প্রতিবেশীর আল কেটে তোমার দখলে নিয়েছো বাড়ি তোমার দখলে নিয়েছো অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করেছো যতক্ষণ পর্যন্ত অন্যায় দাস সাথে করেছো ও কমনা করবে আমি আল্লাহ ক্ষমা করব না তাহলে মহরানা আপনি আমরা মনে করি এটা একটা কলাপাতা কিতাব মনে করি কয় বেটা কিতাব খাজি সাহেব লিখে লাও এটা তো একটা কলাপাতা ইসলাম বলে এটা কলাপাতা না এটা আপনার স্ত্রীর পাওনা যদি আদায় না করেন সন্তান সব হইব যারও সন্তান কি তোইব আমার কথা আপনারা বুঝুন আমি খুব সলিড কথাবার্তা কইতেছি যদি ভুল হয় আপনারা পরে ধরবেন যে আপনার স্ত্রীর মোহরানা যদি আপনি আদায় না করেন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যত সন্তান হইব সব অবৈধ হাসরের ময়দানে জিনাকারী হিসেবে হাজিরা দিবেন কি কারি জিনাকারী তাহলে ওই স্ত্রীর মোহরানা দেন না যা সন্তান রে আলিম বানাইলে বা নামাজি বানাইলে আপনি মরলে জানাজা পড়া দেব ই পাওনা ই ফক আল্লাহর পক্ষে আপনার পক্ষে ই সওয়াবুল হবে না আপনি তো আপনার স্ত্রীর পাওনাই আদায় করেন না এই জন্য যারা মই মুরব্বি আমার মুরব্বি বাবারা যারা আছেন আমার সমাজের অভিভাবক যারা সমাজের সেবক আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যখন কোনো বিবাহের কাজ এগিয়ে যাবেন বা সিদ্ধান্ত নেবেন নির্ধারিত তারিখ করবেন যেটার সমাজের ভাষায় সাইজ বলা হয় সাইজ করুন না আপনারা হয়নি ওই সময় ময়মুরের বৈফকের বসেতে বসলে পরে ছেলের সম্পদের উপর নির্ভর করে কাবি নির্ধারণ করবেন মোহর চেষ্টা করবেন তারে 20000 10000 2000 নগদ দেন সাইড আলাওন যায় তাহলে এইটাই নগদ হইলো সবচেয়ে উত্তম কি উত্তম তাই জন্য সাফা সাফি করে বড় রিস্ক হয় 5 লাখ টাকা তার গারে সাফাইয়া দিবেন না দুধ দেন তাহলে এই অত্যাচার করেন জুলুম করেন এই অত্যাচার জুলুমের দায়িত্ব পাপ আপনারও কিছু নেবে নিতে হইব আর এখন আসেন যৌতুক যৌতুক নেওয়া ইসলাম বলতে হারাম এখন ছেলের বাবা মেয়ের বাবার কাছে কিছু চাইতে পারবে না ইসলাম বলে সম্পূর্ণভাবে নিষেধ এবং হারাম আপনার আপনি কি ভিক্ষুক আপনি ছেলের বাবার কাছে মেয়ের বাবার কাছে চাইবেন আরে ভাই আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে কর্ম করার কর্ম করে জিনিস জুড়াইতে পারবেন আপনার আগে দরকার একটা নেককার স্ত্রী কি দরকার আগে মানুষ মুরব্বির আমরা শুনছি মুরব্বির মুখ থেকে কেউ কন্যা দেয়া গেলে জিগাইতো ওবেডে তুমি কোরআন শরীফ পড়ছনি তুমি নামাজ পড়নি গো তুমি কৌসান ফজরের নামাজের দুই রেখা সুন্নতের নিয়ত তুমি কৌসান সুরে ফাতেহা তুমি কৌসান হুজুর ফরজ কলা এখন আর এগুলা উঠতে গেছে এখন আমরা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল মুসলমান এখন এগুলা উঠতে গেছে কি হইছে অবডি তুমি মাস্টার্স না ডিগ্রি পাস করছো তো বেটে হয় মাস্টার্স আছো তাহলে ইংরেজিতে লেখো তোমার আব্বার নাম তোমার নাম আর জিগা না জামার বাপে জামার ভাইয়ে জামার মাই যে ও মাই তোমারে জামার ঘরে নিতাম তুমি আল্লাহর কোরআন যেই কোরআন তেলাওয়াত করলে পরে গরে রহমত বরকত হয় যেই কোরআনের তেলাওয়াতের বিনিময়ে প্রতিটা অক্ষরে তোমার রহমত হবে বরকত হবে সওয়াব হবে একটা হবে 10টা নেকি তেলাওয়াত করলে আগো মা তুমি কি কোরআন তেলাওয়াত করেছো মা তুমি কি আল্লাহর ফরজ আইন নামাজ
যেটা ফরজে আইন করে দেওয়া হয়েছে তুমি কি নামাজ পড়ো এটা কি পর্দাশীল কিনা মেয়ের মা পর্দাশীল কিনা মেয়েটা আল্লাহওয়ালা কিনা মেয়েটা কোরআন পড়তে জানে কিনা মেয়েটা ইসলাম সম্পর্কে অবগত কিনা নামাজ সম্পর্কে অবগত কিনা আপনি বাবার ছেলের বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব কিন্তু এই দায়িত্ব বাদ দে এখন কয় মাস্টার্স পাসনি ডিগ্রি পাসনি এগুলা তো পায় আরো যদি ভালো হয় যদি মেয়েটা সার্টিফিকেট প্রাইমারি ফাইলায় কোনো ব্রাকো ফাইলায় আশাত ফাইলায় যদি কোনো ধরনের এনজিও ফাইলাতে আরো ছেলের বাবা খুশি বাবা আমার পুত্রের বউ চাকরি করে তোমার পুত্রের বউ চাকরি করে যদি পাক পবিত্র বুঝতো না নামাজ বুঝতো না কোরআন পড়তে পারলো না এর চাইতে অন্ধ আর পৃথিবীতে কেউ নাই আরে ভাই খালি কথায় কথা বেড়ে যায় ধরে নেন আপনি আজকে মারা যাবেন আপনার ছেলের বউরে ডাকলেন ও বেটি আওসান আমি তো আজকে মারা যাবো মাঝরাইল মনে আইব আও তুমি যে প্লেট থেকে মাস্টার পর্যন্ত পড়লা ইংরেজি অঙ্ক যেটা আছে রাষ্ট্রবিজ্ঞান জীববিজ্ঞান যেটা আছে তোমার অকল দালুই আই আমার দ্বারা ফর সব অকল হইবনি বাংলা বই ইংরেজি বই আপনি এখন মরে যাবেন আপনার পুত্র বউরে ডাকছেন ফরবার লাগে এই বই পড়লে কি সব হইব আপনি যদি বলেন তখন উপকার হবে যে মা আমি এই মুহূর্তে মারা যাব মনে হয় আজরাইল আমার কাছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমার এই মুহূর্তে মনে হয় চাকারাত শুরু হয়ে যাবে মা এই চাকারাতের বিছানায় আমি যখন চটপট করব শ্বাস সাগরের পানি দিলে ও তৃষ্ণা মিটবে না মা তুমি সুরাতুল ইয়াসিন আমার কাছে তেলাওয়াত করিও আল্লাহ বলেন তুমি আপনি আমি যখন একথা বলি এই কোরআনের যখন এই মহব্বতটা দেখাই এই কোরআন তেলাওয়াতের উসিলায় মহব্বতের উসিলায় আল্লাহ সাকারাতের বিছানার চটপট যন্ত্রণা কমায় দেন কোন সুবহানাল্লাহ বাবারা ভাইয়েরা এই জন্য আমরা কোথায় আছি মুসলমান এখন আমরা যৌতুক নিব না যৌতুক দিব না মেয়ের বাবা যারা যা আছেন যৌতুক দিবেন না যৌতুক ছেলের বাবা যারা আছেন আনবেন না এই পায়খানা প্রস্রাব করা কি হারাম কি আপনারা কথা বলেন না বই পাচ্ছেন নাকি পায়খানা প্রস্রাব করা কি হারাম যৌতুক নেওয়া হারাম যৌতুক নেওয়া হারাম আপনি কি ভিক্ষুক আপনি মেয়ের বাবার কাছ থেকে আরে ভাই একটা মেয়ের বাবা কত কষ্ট করে 2 লাখ 3 লাখ 1.5 লাখ টাকা আরে সমাজের কত গরিব মানুষের মেয়ে আছে এখনো বিবাহ দিতে পারে নাই টাকার যৌতুকের নির্যাতনের কারণে টাকার অভাবের কারণে কেন আপনি একটা ছেলের বাবা হিসাবে দায়িত্ব প্রথম হলো একটা দিনদার মেয়ে খুঁজে আল্লাহর ওয়াস্তে তাকে গড়ে উঠায় আনা আর এখন আমরা মেয়ের বাবা যদি মা যদি সুভা ফিরিজ মোটর সাইকেল না দিয়ে তারা আমার ফুলারে বেয়াউই করাই না বাপারে মোটর সাইকেল লইয়া দেখা যায় 3 দিন ফুলে ফুলা অ্যাক্সিডেন্ট হইয়া গেছে ফুলের তোলে গেছে গা চাক্কার তোলে 3 চাক্কার তোলে 4 চাক্কার তোলে দেয়া ফিসা লইয়া গেছে ফুল জল যা শেষ তো এইটা লইয়া হারাম কাজ কইয়া বেশি দিন বাস্তবায়ন করা যায় না হারাম কাজ হালাল মনে কইরা এই কাজ আপনি ইসলাম কইছে অবৈধ হারাম আপনি করলেন যায় গরো বেডি আনছেন শান্তির লাগিয়া পুত্র বধুর হাতে সাল্লা ভাত খাইতা পারতা না 3 মাস ধরে হাত দিয়া লাগছে ফুল আসো লইয়া গেছে ঘর বার কইরা এই জন্য আমরার মুসলমান হিসাবে আমাদের সিদ্ধান্তে অনেক ভুল আমি যে কথাটা বলতেছিলাম যে আজকে বিয়ের বাড়িতে নাচ গান এই জায়গায় হলুদের নামে যে নির্যাত যে কুসংস্কার অশালীনতা যে বেহায়াপনা হচ্ছে এই হারাম কাজ দিয়ে আপনি শুরু করছেন কিভাবে রে ভাই আপনি মুসলমান হিসাব করেন হিসাব মিলাইবেন যে আপনি এই হারাম কাজ দিয়ে প্রথম রাইতে শুরু করলেন যাত্রা শুরু করলেন বাকি যত যাত্রা আছে যত হালালি হোক শান্তি পাইতেন না প্রথমই আপনার বিসমিল্লাহতে গলত মানুষ কোনানে যে বিসমিল্লাহতে গলত করছে এই জন্য বিসমিল্লাহতে গলত যদি করেন ফুলা হালাল দাদা হইতো না হারাম দাদা হইব কি হইব হারাম যা দিব বড় হইয়া গল্লা লইয়া ঘর থেকে আপনারা বাইর করে দিব আপনারে বাইর করে দিব যে এই জন্য আপনার সন্তানকে আপনি তাহলে বলে আইনু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা প্রত্যেকটা মুসলমান নরনারীর দায়িত্ব কর্তব্য হলো দিনের জ্ঞান অর্জন করা এটা ফরজ অবশ্যই অবশ্যই সবাই ছেলে মেয়ে সবাই দিনের জ্ঞান অর্জন করতে হবে যে আসুন না যে আপনার সন্তানকে আপনি কোরআন পড়াবেন আপনি হাদিস পড়াবেন আপনি কত কষ্ট করে যে আমি একটু আগে মা বাবার আমাকে কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছিল আমি যতটুকু পারছি একটু গুছায় বলছি আপনারা অনেকে চুকের পানি ছেড়েছেন আমি দেখেছি অনেকে চুকে টকবক করছে পানি মার মহব্বতে আসল বাবা আমিও আপনিও বাবা হবেন আমিও বাবা হয়েছি কেউ বাবা হয়েছেন সন্তানের কাছ থেকে যদি ফায়দা হাসিল করতে হয়
সন্তান কাকে দিনদার বানাতে হবে দিনের তালিম দিতে হবে আগে থেকে আমরা ছোটবেলায় দেখেছি ফজরের নামাজ পড়ে মা বাবা এ নামাজ পড়তো সবাই রে ডাক্কা চিল্লাইয়া ডাক্কা বা তুললা দিত দরজা তাবাই তো তাড়াতাড়ি বক্তব্য যাও আর এখন আমরা মুসলমান এমন হইছি রাত 12টা 1টা পর্যন্ত টিভি ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা এগুলার মধ্যে তাকিয়া একটা দুটো ঘুমাই ফজরের আযান কমদি হয় কইতারি না কমদি সূর্য উঠে তাও কইতারি না আহ মুসলমান মুয়াজ্জিন ফজরের সময় ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ উত্তম আর আপনি আমি কই নামাজ থেকে ঘুম উত্তম আমরা কোথায় এখন ডিজিটাল মুসলমান ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মুসলমান হয়ে গেছে আপনি আপনার সন্তানটাকে মক্তব থেকে পিরায় রেখেছেন কেজি ভাগ আশা বিভিন্ন স্কুল এনজিও বাইর হচ্ছে সকাল 7টা 8টা থেকে শুরু হয়ে যায় মক্তবের শিক্ষার কোনো খবর নাই মা বেগ কান্দে একটা বালায় ফুলা হাত ধরে দৌড়া লইয়া স্কুলের বাগালে দৌড়ায় আর কোরআন শিক্ষার কোনো খবর নাই যে এই জন্য মুসলমান হিসেবে আগে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে আল্লাহর জিকির শেখাতে হবে নবীর জিকির শেখাতে হবে নবীর নাচ শেখাতে হবে আরে ভাই ছোটবেলায় আমরা দেখছি আমরার যখন কোন ভাই বোন আমাদের প্রতিবেশী কোন বাচ্চা যখন কান্দে আমরার মা সাসিরা কোলে লইয়া আল্লাহ 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 জিকির পড়ছে কান্না তাই মাগেছে এখন সুবহানাল্লাহ এখন কান্নে জিকির আর পড়ে না ওই মোবাইলটা সার রে টিভিটা সার গানটা বাজায় দে বড় করে সাউন্ড দে গান সারে ফুলার খান্দা বন্ধ এখন ফুলা পর হইয়া হইয়া ওকা বাতও হয় না রিমোট ছাড়া বাতও হয় না মোবাইল ছাড়া হয় মোবাইল চাও খাডুম দাও জি বাংলা দাও স্টার দাও সাথে বলে খাইতাম না কয় স্কুলে যাইতাম না খাইতাম না ফল্লার নি বিপদ এই জন্য শিশু অবস্থায় আপনার বাচ্চাকে পারিবারিক শিক্ষা দিতে হবে মা বাবার শিক্ষা হলো সবচাইতে বড় শিক্ষা কি বড় শিক্ষা আপনার সন্তানকে আপনি চাইলে আদব ওয়ালা বানাইতে পারেন চাইলে বেয়াদব বানাইতে পারেন তবে আপনি আমরা যারা স্বামী স্ত্রী আছি মা বাবা আছি আমরা একজন স্ত্রীর সাথে স্বামীর সাথে আমরা কথা বলতে হবে শালীলতার ভিতরে কথা বলতে হবে আদবের সহিত স্ত্রী স্ত্রীর সম্মান দিতে হবে আর স্ত্রী স্বামীকে স্বামীর সম্মান দিতে হবে আসল যে আমরা কেন অপদস্থ আজকে আমরা সমাজের মধ্যে সালাম বিনিময় করি না সালাম যত বেশি বিনিময় করবেন তত সমাজে শান্তি বেশি হবে ঘরে শান্তি হবে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতরা তুমি যখন কোন মুসলমানকে আগে সালাম দিবে কোন মুসলমানকে যখন তুমি শুধু বড় কোনো ভেদাভেদ নাই তুমি যখন সালাম দিবে ওই সালামের বিনিময় তোমার কাছ থেকে ওই সালাম দেনেওয়ালা সালাম শুননেওয়ালা উভয়ের মধ্যে অহংকার চলে যাবে হিংসা চলে যাবে উভয়ের মধ্যে শান্তি বর্ষিত হতে থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত হতে থাকবে সুবহানাল্লাহ সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব আমরা এখন সালামের প্রচলন উঠাইয়া দিছি আল্লাহর নবীর বিবিরা সব সময় চেষ্টা করছেন নবীকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু দিতে পারেন নাই নবীজি যখন হুজরা মুবারকে ঢুকবেন হুজরা মুবারকে ঢুকার পূর্বে আল্লাহর নবী সবার আগে সালাম দিয়ে দিতেন নবী আগে সালাম দিতেন নবীকে আগে কেউ সালাম দিতে পারে নাই আল্লাহর নবীর বিবিগণ আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে দরজার কাছে থাকা যে আমরা চেষ্টা করছি আগে সালাম দেওয়ার কিন্তু একদিনও দিতে পারি নাই আর আমরা এখন মসজিদের ইমাম সাহেব দেখলে চেয়ারম্যান সাহেব দেখলে সালাম দেই আমরা সালাম দেই ওই সালাম ওই সালাম এমন একটা এবাদত দেই সালামের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় করে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা আজকে আমার এটাই বলে সমাপ্ত দিব একটু সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে শেষ দিব তারপরে আপনাদের মাদ্রাসা সুবাস সাহেব আসবেন শামীম রেজার সাহেব চলে আসছেন বাবারা ভাইরা ওই সালাম এমন একটা এবাদত এমন একটা আমল
যেই সালাম আপনি ঘরে আল্লাহ রাসূল বুঝায় দিলেন যে ঘরে বিবিগণকে যখন সালাম দিবেন ঘরে শান্তি বর্ষিত হবে রহমত বর্ষিত হবে বরকত হবে এখন আমরা স্ত্রী ছেলে সন্তানকে সালাম দেই না আমরা সালাম দেই না বাবা ভাইরা আমরা শুধু চেয়ারম্যান সাহেবকে এমপি সাহেবকে মন্ত্রী সাহেবকে মসজিদের ইমাম সাহেবকে সালাম দেই সমাজ রক্ষা করি না ছোট বড় আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন যাইতেন ছোটদেরকে কপালে চুমু দিতেন হাতও চুমু দিতেন সালাম দিতেন হাত মিলাতেন আমরা এখন হাতও মিলাই না বুকও মিলাই না সালামও দেই না সমাজে শুধু খালি একজনে আরেকজনে হিংসা বাড়ছেই বাড়ছে বাড়তিতে আছে তো এই জন্য বাবারা ভাইরা আমি আমার ওয়াজের শেষ ফিনিশিং এই সালামের মাধ্যমেই দিব আমি আপনাদের কাছে অনুরোধ করব ঘরের মধ্যে গিয়ে বিবি সাহেবরে সালাম দিবেন স্ত্রীরে ছেলেমেয়েরা সালাম দিবেন ঘরে রহমত বরকত হবে রাস্তা দিয়ে ছোট বড় যারে পান সালাম দিবেন এই সালামে হিংসা নিন্দা দূর হয় অহংকার দূর হয় তাকাব্বুর দূর হয় আপনি বিনয়ী হবেন আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয় হয়ে যাবেন কোন সুবহানাল্লাহ তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আপনারা যে যেখানে যান রাস্তায় যান বাজারে যান যারে যেখানে পান সালাম দিবেন ছোটদেরকে স্নেহ করবেন ছোটরা বড়দেরকে সম্মান করবেন আল্লাহর নবী বলেছেন যারা ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান করে না তারা আমার উম্মত না সেই জন্য আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা আল্লাহর হুকুম মানব নবীর তরিকা আমরা মানব আল্লাহ পাক যেন আমাদেরকে আজকে যা শুরু থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত যা আলোচনা শুনবো আল্লাহ পাক যেন আমাদের সকলের হেদায়েত হিসাবে আল্লাহ পাক কবুল করেন সকলে বলে আমিন আমি দীর্ঘক্ষণ কথা বলেছি আমার আলোচনায় কথাবার্তায় অঙ্গভঙ্গিতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে কমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন এই সাজিদ যে ছাত্র হাফেজ সাজিদ ও আমার ছাত্র আমার মাদ্রাসায় পড়ে শাহিদুল ইসলাম হাফেজ শাহিদুল ইসলাম উনি আমার বন্ধুবর মানুষ আপনাদের এলাকায় অনেক আমার আত্মীয় আছে অনেকেই আমারে চিনেন আপনারা আমার জন্য খাস করে দোয়া করেন আমি একটু সংক্ষিপ্ত মুনাজাত করে এখানেই আমি আপনাদের কাছ থেকে মুনাজাতের মাধ্যমে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা আমরা সকলে একটু ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم اسكر ما في الامر سنين سطر حافظ شديد الله তার বাড়িঘরের এলাকাবাসী সকলের সহযোগিতা নিয়ে আয়োজন করেছে আল্লাহ আজকের আয়োজনটি তুমি কবুল করে নাও মাওলানা করিম এই মাহফিল খানার উসিনা অত্র এলাকার জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমার সামনে ডাইনে বামে পাশে আল্লাহ পর্দানেশীর মা বোনরা স্বামী গুনাগারের সাথে যারা হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকটা মানুষ মায়ার মায়ার বান্দা বান্দিরে তুমি মাফ করো আল্লাহ মাওলানা করিম আল্লাহ সুমাতে আমরা অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ আল্লাহ মায়ের আলোচনা করতে গিয়া বাবার আলোচনা করতে গিয়া অনেক মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা আল্লাহ দেখি যে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল্লাহ আজকের এই চোখের পানির জড়িয়ে বানাইয়া আল্লাহ তুমি আমাদের মা বাবারে মাফ করো আল্লাহ আল্লাহ আমরার মাই বাবার কবর বেহেস্তের বাগান বানাও আমরার মা বাবার রুহানির আমরার প্রতি খুশিয়ার রাজি করো আল্লাহ আব্বা আম্মা শুইছেন জাগার আল্লাহ কবরে মাফ কইরা দাও মাহবুবা আল্লাহ এলাহি
কত কষ্ট করছে না বাম্মা সংসারে আজকে বুঝি শুয়ে গেছেন কবরে কোথায় রইলেন প্রাণেরা তোমার ছেলে কান্দে গো দেখো বসিয়া আল্লাহ আমরার মাই বাবারে মাফ করে দাও আমরার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ এই এলাকার এই এত্রাপের এই বাড়ির এই বংশের আমাদের প্রত্যেকের পরিবারের বংশের মুদ্দা গঞ্জে যেখানে ঘুমায় আছেন সবাই রে মাফ করো আল্লাহ আমরার যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তাদের খেদমত আমাদের সকলের করার তৌফিক দাও আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে তুমি রহমত আর বরকত দান করে দাও সকলের মনের আশারে ফুরাইয়া দাও যারা অসুস্থ আছেন শেফা দান করে দাও আজকের মাহফিলে আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে গায়ের শ্রম বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন সবাই রে এর উসিলায় মাফ করে দাও আল্লাহ আমার পরে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করবেন আল্লাহ সবাই রে আল্লাহ শ্রোতার হেদায়েতের জন্য আলোচনা করার তৌফিক দাও রব্বানা তাকাব্বাল মিন্না বিহুসিনাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।